আল-নূর ইসলামিক টিভি, আহলে সুন্নাত ওয়াল জামাতের মুক্তির পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شكل جبان كل قرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آله জবান খুলে রসুলের সাথে দরুদ পড়ছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেন, আমার উম্মতেরা আমার উপরে যখন দরুদ শরীফ পড়বে, একদল ফেরেশতারা ঠোঁটের সাথে ঠোঁট মিলায়া তার নাম সহ পিতার নাম সহ ওই দরুদ শরীফ টুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে পৌঁছায় দিবে। যারা উঠতেছি, মাহফিল শেষ হয় নাই, কনফারেন্স শেষ হয় নাই, গুনাহ নিয়ে ঘরে না যাই, অল্প সময় বসি, শেষ দোয়া পর্যন্ত থাকার চেষ্টা করি, আমরা ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের অনুসরণ না করলে সুন্নি পরিপূর্ণ হওয়া যাবে না। অতএব সুন্নি মুসলমান পরিপূর্ণ হতে আল্লাহ রসুলের সুন্নতের অনুসরণ করতেই হবে। যারা মাহফিল এসেছেন, আল্লাহ রসুল সাল্লাম এরশাদ করেছেন, শেষ দোয়া পর্যন্ত যারা থাকবে ধৈর্যের সাথে বসবে এবং এই দিনের আমলগুলো নিয়ে ঘরে ফিরবে, তার আমল নামায় একটা কবুলি হজের সব লিখে দেওয়া হবে। অতএব যারা এসেছি, তাড়াহুড়া না করে কিছু সময় ধৈর্যের সাথে বসার চেষ্টা করি। অনেকের ব্যস্ততা আছে, হাজুর থাকতে পারে, তারপরেও যতটুকু সম্ভব আমরা চেষ্টা করি যে আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো অনুসরণ করে নিজের জীবনটা পরিপূর্ণ সুন্নতের উপরে দাখিল করতে পারি। আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। চিৎকার দিয়ে প্রাণ খুলে মহব্বতের সুরে এই দরুদ শরীফ প্রেমের সুরে পড়লে মদিনায় পৌঁছবে। প্রেমের সুরে একটু ভালোবাসা দিয়ে উচ্চ আওয়াজে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আহারে গোলন্দ কাপীর কি করিলি হায়, কেমন করে
মারলি পাথর আমার দয়ার নবীজির গায় আল্লাহুম সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি কদবেন নবীজির জহাসরে উম্মত আমার গুনাহগার মাফ করে দাও ও গো প্রভু তুমি যে রহিম রহমান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آله পুছে দাও গো মদর দরুদ ও গো প্রভু মদিনায় রোজ হাসরের কঠিন দিনে সুপারিশ যেন পাওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলা আলে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা তৌহিদ কা ডঙ্কা আলম মে কলিমা দিয়া কমলে ওয়ালে মে বলো সবে সঈমানে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা কলিমা সঙ্গে রসাতি কলেমা ইমানের বাতি কলেমা সঙ্গে রসাতি কলেমা ইমানের বাতি বলো সবে সঈমানে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান খুলে সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একবার জোরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়াইলাইকা নাবনা ওয়াইলাইকাল মাসির আয় আল্লাহ আউসকান্দি পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সের এই মাহফিলে বসে আপনার শাহী দরবারে দুখানা ফরমানে হাত তুলে দিয়েছি রব্বুল আলামিন জীবনের যেদিকে তাকাই গুনাহ ছাড়া কিছুই দেখতে পাই না আপনি কোরআনুল কারিমে ঘোষণা করেছেন হাশরের দিন ডাক দিবেন ইয়া আইয়ুহাল মুজরিমুন হে পাপী বান্দারা আল্লাহ হাশরের দিন পাপী বললে নাজাতের আর পথ পাওয়া যাবে না আপনি কোরআনুল কারিমে ঘোষণা করেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার বান্দারা আমার রহমত থেকে নিরাশ হইও না আজকে বড় আশা করে আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন আয় আল্লাহ যারা বয়তিসে হাজির হয়েছি এই কনফারেন্সে যারা এসেছে কত টাকা পয়সা আছে তাদের জানা আছে কি সম্পদের মালিক তাও তারা জানে কিন্তু কি পরিমাণ গুনাহের মালিক আমরা কেউ জানি না আল্লাহ আজকে সকল ভাইদের গুনাহগুলোই জান্নাতের বাগানে মাফ করে দিয়ে যাওয়ার সময় ঘরে মাসুম বিগুনা করে ঘরে ফেরত দিবে আল্লাহ যারা অসুস্থ তাদের বিমারকে মাফ করে দেন আল্লাহ আমার একটু চোখে অসুস্থতা বিমারকে মাফ করে দেন
এই মজলিসে কার হাত পছন্দ হয়েছে জানি না আল্লাহ, তার হাতের সাথে আমাদের হাতগুলো আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, যারা এই মাহফিলে এই জাতীয় আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করেছে, যিনি আহ্বায়ক সাংবাদিক আজাদ ভাই থেকে শুরু করে কমিটিতে যে সমস্ত ভাইয়েরা আছে, আল্লাহ সকলকে দিনের খাদেম হিসেবে কবুল করে নেন, সকলের জীবনের অসুস্থতা দূর করে দিয়ে আরো বেশি করে খেদমত করার তৌফিক দেন। রব্বুল আলামিন, যারা ময়দানে হাজির হয়েছেন, সকল যুবকদের মৃত্যু পর্যন্ত নামাজি বানিয়ে দেবেন, প্রত্যেকটা যুবককে আশেকে রসুল বানিয়ে দেবেন, নবীজির সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করবেন। আল্লাহ এই সুন্নি কনফারেন্সে সকল ভাইদেরকে সুন্নি আলেম হওয়ার, সুন্নি জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন। আল্লাহ খাস করে বিশ্বের মধ্যে মহামারী শুরু হয়ে গেছে করোনা ভাইরাস, আল্লাহ সারা বিশ্বের অনেক দেশ 75-78টা দেশ আক্রান্ত হয়ে গেছে, আল্লাহ করোনা ভাইরাস থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ বাংলার মুসলমানদের সহ তাম বিশ্বের মুসলমানদেরকে করোনা ভাইরাস থেকে হেফাজত করেন। আল্লাহ যারা হাত তুলেছে সকলকে আল্লাহ বেশি বেশি করে নিয়ে কামল করার তৌফিক দেন। রব্বুল আলামিন, যাদের আব্বা জান দুনিয়ার জমিনে নাই, আল্লাহ এখানে অনেক ভাই আজ যারা চলে গেছে কবরে শুয়ে আছে বাসবাগানে পুকুর পারে, আল্লাহ একবার আব্বা বলে ডাক দেওয়ার ক্ষমতা নাই, দিলে জবাব দিবে না, কবরে ঘুমায় আছে, ওই আব্বা জানের কবর আজাবকে আমার পর্যন্ত মাফ করে দেন। আল্লাহ তাহিরি হুজুর আব্বা যেন কয়েকদিন আগে চলে গেছে, তার কবরকেও নূরে মোনাব্বর করে দেন। এই আল্লাহ মজলিসে যারা হাত তুলেছেন, যাদের মনে ব্যথা আব্বা জান দুনিয়ায় নাই, ভাইদের সাথে আমিও হতো ভাগা, আমার আব্বা জানও দুনিয়ায় নাই, আমাদের সাংবাদিক আজাদ ভাইয়ের আব্বা আম্মা যারা চলে গেছেন, এখানে যারা হাজির হয়েছেন, কমিটির যারা এসেছেন, কর্মকর্তা বৃন্দ যারা এসেছেন, আল্লাহ সকলের আব্বা আম্মা যাদের কবরে চলে গেছে ওই কবর আজাবকে আমার পর্যন্ত মাফ করে দেন, ওই কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন, জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন। আল্লাহ ভারতের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। আল্লাহ যারা মুসলমানরা নির্যাতিত হচ্ছে তাদেরকে শহীদি বহুত কবুল করে দেন। ইয়া আল্লাহ ভারতের মুসলমানদের ইমানি জজবা বাড়ায় দেন, সাথে সাথে আমাদের ইমানের জজবাগুলাও বাড়িয়ে দেন। আল্লাহ আল্লাহ যারা এই কনফারেন্সে শরীক হয়েছে, যারা দান করেছে, আরো যারা করবে, আল্লাহ সকলকে মুক্ত হস্তে দান করার তৌফিক দিয়ে দেন, সকল ভাইয়ের দানগুলো সৎকায় জারি হিসাবে কবুল করে নেন। আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বোন যারা কবরে চলে গেছেন তাদের কবর আজাবকে আমত পর্যন্ত মাফ করে দেন। সকলে একবার জবান খুলে পড়ুন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সবির, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সবির। আল্লাহ যুবক ভাইদের অন্তরে কবরে আজাবের ভয়, মৃত্যুর ভয়, সাপের ভয় তৈরি করে সকল যুবককে মৃত্যু পর্যন্ত নামাজি বানায় দেবেন। সকল যুবককে আল্লাহ গান বাজনার থেকে ফিরাইয়া আপনার ওলি হওয়ার তৌফিক দেন। আল্লাহ সকল ভাইদেরকে মক্কা মদিনা না দেখায় মৌত দিবেন না। আল্লাহ আশিক রসুল কবুল করে নবীজির সোনার মদিনায় নবী পাকের রজববরকে সালাম দিতে পারে সেই তৌফিক আমাদেরকে দান করেন। আল্লাহ সকল সুন্নি ভাইদেরকে আল্লাহ আশিক রসুল হিসাবে মদিনায় মোনাব্বরা যাওয়ার তৌফিক দিয়ে দিবেন। আল্লাহ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আজকের ঐতিহাসিক আউসকান্দি পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ইসলামী সুন্নি মহাকনফারেন্সের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মোহতারাম হাজারাত ওলামায়ে কেরাম ফজলা এজাম আজকের এই মাহফিলের প্রধান অতিথি, প্রধান আকর্ষণ ইসলামের অত্যন্ত প্রহরী আল্লামা মুফতি ডক্টর এনায়েতুল আব্বাসি সাহেব পীর সাহেব জনপুরী। আজকের এই মাহফিলে আগত আমার আগে
অনেক ওলামায়ে হযরত মূল্যবান বয়ান পেশ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল আমন্ত্রিত ওলামায়ে কেরামদের নেক হায়াত দান করেন, সকলে বলুন আমিন। আল্লাহ তাদের হায়াতে বরকত দান করেন, জোরে বলুন আমিন। এবং এই সুন্নি কনফারেন্সে যারা এসেছেন হযরতে ওলামায়ে কেরামদের সাথে দ্বীনদার ঈমানদার মুত্তাকিন পরহেজগার ভাইয়েরা, অত্যন্ত আদরের প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালের মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা, শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত অপরিসীম শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আউসকান্দি সহ এই সিলেটের আশেপাশে অনেক মুসলমান যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন গুনাহ মাফের জন্য পছন্দ করেছেন, আলহামদুলিল্লাহ বলেন, যাদেরকে মহান রব্বুল আলামিন জান্নাতের সদস্য হিসেবে কবুল করেছেন, আলহামদুলিল্লাহ বলেন, তাদেরকে সুস্থ রেখে ভালো রেখে একজন নয় দুজন নয় 70,000, জোরে বলেন কত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি করেছেন যারা এই জান্নাতের বাগানে এসেছেন, এই সুন্নি কনফারেন্সে যারা এসেছেন, আন্তর্জাতিক কনফারেন্সে যারা এসেছেন, তাদের একজনের পিছনে তারা গুনাহগার বেনামাজি অনেক বড় ধরনের অপরাধী, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন একজন না দুজন নয় 24/7 ঘন্টা তসবি পড়নে ওয়ালা 70,000 রহমতের ফেরেশতারা স্লোগান দিয়ে দিয়া তাদেরকে ময়দানে হাজির করেছেন, কে? আর একবার জোরে চিৎকার দিয়ে বলেন কে, কণ্ঠস্বর উঁচু করে আওয়াজ করে বলুন কে। সে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? তাহলে কালেমাতুল শুকর একবার জোরে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ, আরো একবার জোরে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ, আরো একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা যে ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আজকে যে জাতীয় এই কনফারেন্সে আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সে আমরা হাজির হতে পেরেছি, আমরা মহাভাগ্যবান, জোরে বলেন আলহামদুলিল্লাহ। তার কারণ হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর জন্য যেমন রহমাতুল্লিল আলামিন, এমন তার উম্মতের জন্য সার্বক্ষণিক খবর রাখেন যে উম্মতগুলো কি অবস্থায় আছে, জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা আসছি আমরা এই দুনিয়ার জমিনে সব মানুষকে চিনি, অনেক লোককে চিনি, কিন্তু আমাদের প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনার জন্য খুব একটা চেষ্টা করি না। বলবেন হুজুর কেন চেষ্টা করি না? আমরা চেষ্টা করব তখনই যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান আহাব্বা সুন্নতি ইনদা ফাসাদিল উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহীদেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমার একটা সুন্নাত বিদায়ের পথে যারা একটা সুন্নাত আমল করবে তারা গলা কাটা উহুদের যুদ্ধে বদরের যুদ্ধে যারা শাহাদাত বরণ করেছেন ওই রকম 100 শহীদের সওয়াব তাদের আমল নামে লিখে দেওয়া হবে, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের শহীদের সওয়াব নেওয়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে দেখেন উম্মতরা কেমনে খবর রাখে। আব্দুল্লাহ বিন সালাম বলতেছিলেন যে আমি ফুফু আম্মার খেজুর গাছে খেজুর পাড়তেছিলাম, এমন সময় এক লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর বলতেছিল মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ বলবেন না? যখন এই কথা বলছে আব্দুল্লাহ বিন সালাম নিচে নামলেন, ফুফু আম্মাকে বললেন ফুফু আম্মা আমাকে এক টুকরা খেজুর দাও, আমি কিতাবে পড়েছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নামে একজন নবী আসবে, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহির তিনটা গুণ আমি জানি, সেই তিনটা গুণ আমি কিতাবে পড়েছিলাম, আমি একটু প্রমাণ করব। এই যে লোকটা ডাক দিয়ে বলল যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন সে বিজয় লাভ করবে, তাহলে আমি সেই মুহাম্মদকে একটু পরীক্ষা করব যে ইনি সঠিক মুহাম্মদ কিনা, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন কায়েমের জন্য অনেক পরীক্ষা দিয়েছিলেন, সেই পরীক্ষাটার উদ্দেশ্য ছিল উম্মতে মুহাম্মদীরা যেন বিভ্রান্ত না হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহির আদর্শকে ভুলে না যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বিভিন্ন দল বিভিন্ন ফেরকা বিভিন্ন মত ইসলামের আদর্শে এসে মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি করে, কেন বলে মিলাদ লাগবে না, দরুদ লাগবে না, এটা পড়তে হবে না, এই দরুদ করতে হবে না, এটা নিচক, তাদের বোকামি ছাড়া আর কিছু নাই। তার কারণ আপনি তাকায় দেখেন উম্মতে মুহাম্মদ সাল্লামের বিশেষ আদর্শ এই দরুদ শরীফটা শুধু উম্মতে মুহাম্মদীরাই আল্লাহ রসুল সাল্লাম উপরে পড়ে, জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য কোন নবীর উম্মতের দরুদ নাই, কোনো দরুদ নাই, তারা কোনো নবীর উপরে দরুদ পড়ে না, কিন্তু তারা হিংসা বিপত্তি হইয়া একদল আলেম ওলামাকে পয়সা দিয়ে হোক অর্থ দিয়ে হোক লালন পালন করে আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলা, জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা ইসলামের শত্রু, তারা নবীর শত্রু, আমরা কি সেই শত্রুদের পক্ষে যাব? চিল্লায় বলেন যাব,
আমরা কোশ্চিন কালের সেই শত্রুর পক্ষে যাব না। আমরা একটা কথা মনে রাখছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান-নবী, আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে দরুদ পড়ে। আর আমাদেরকে বলছেন আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ইমানদার ব্যক্তিরা তোমরা তোমাদের নবীর উপরে দরুদ পড়ো। আমরা আমাদের নবীর উপরে দরুদ পড়তে রাজি আছি না নাই? জোরে বলেন রাজি আছি না নাই? এবার একটু তাকায় দেখেন সেই নবী উম্মতের খবরটা কেমনে রাখেন, সুবহানাল্লাহ বলবেন না? আজকে যারা আসছি আমাদের খবর আমাদের পূজারই তো, সেই 18 পূজা আসলে পূজা নিয়া নবীজির জীবনী পড়ে বলছিল চোখের পানি ছেড়ে, এর চেয়ে উত্তম মানুষ আর হয় না, এর চেয়ে আদর্শবান মানুষ আর হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা স্বপ্নে দেখে বললেন এই শিব শক্তি তুমি মূর্তির পূজা করো, তুমি আমার জীবনী পড়ে আমার উপরে যখন ভালোবাসার কথা বলছো আমার জন্য চোখের পানি ছাড়ছো, আমার ইমানই দায়িত্ব আমি পড়াই দিই, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাইরামাত শিব শক্তি কলেমা পড়ে বলল ইয়া রাসূল আল্লাহ, আমি আপনি আমাকে ইসলাম গ্রহণ করানোর কলেমা পড়িয়ে দিয়েছেন, আমি কলেমা পড়ে নিয়েছি, কিন্তু আমার আমার স্ত্রীকে আমি যথেষ্ট ভালোবাসি, সে যতক্ষণ পর্যন্ত কলেমা না পড়বে ততক্ষণ পর্যন্ত আমার ঈমান টিকানো সম্ভব হবে না। আমার স্ত্রী যদি কলেমা না পড়ে, দেখেন হিন্দুদের খবর নিচ্ছে রহমাতুল্লিল আলামিন, অথচ আমরা সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ দাড়ি টুপি লেবাস দরুদ সুন্নত এই সুন্নি কনফারেন্স থেকে একটা আদর্শ নিয়ে যেতে হবে, আমরা যেন আশিক রাসূল হতে পারি। জোরে বলুন আমিন, আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শিব শক্তি স্বপ্নে বললেন, উনি বইয়ের মধ্যে লিখেছেন আমি কেন মুসলমান হলাম, সেখানে তিনি উল্লেখ করেছেন, বলেছেন যে আমি বলতেছিলাম যে আমার স্ত্রী যদি কলেমা না পড়ে মুসলমান না হয় তাহলে আমার ঈমান টিকবে না। আমার ভাইয়েরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন শিবশক্তি জানে না? শিবশক্তি সকালবেলা ঘুম থেকে উঠে, ঘুম থেকে উঠে দেখতেছে শিবশক্তি স্ত্রী বারবার রুমের মধ্যে উঁকি দিচ্ছে, কি যেন বলতে চাচ্ছে, জিজ্ঞেস করলো প্রাণের স্ত্রী কি বলতে চাও, বলছে আমার একটা লজ্জার কথা তোমাকে বলতে চাই, বলতেই হবে। বলে লজ্জার কথাটা কি? লজ্জার কথাটা হলো আমি রাতের বেলা স্বপ্নে দেখেছি মুসলমানের নবী আমাকে কলমা পড়ায় মুসলমান করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাতের বেলা স্বপ্ন দেখে কলমা পড়ে মুসলমান হয়ে গেছি, এখন তুমি কি বলতে চাও? শিবশক্তি চোখের পানি ছেড়ে দিয়া বললে দেখো 18টি বছর আমি পূজা আশ্রমে পূজা নিচ্ছি, আর সেখানে হিন্দুদের আমার সব ধর্মাবলম্বীরা আমাকে ভালোবাসে, আমি মূর্তির পূজা করি, কিন্তু আমাদের দোয়া তো কেউ শুনল না। আর আজকে দেখো সেই নবীর মাত্র জীবনী পড়েছি, আমাকে মুসলমান করার পরে আমি আবেদন করেছিলাম আমার স্ত্রী যদি মুসলমান না হয় আমার ঈমান ঠিকানো সম্ভব হবে না। দেখো সেই নবী উম্মতের কেমনে খবর নিলেন, সে গভীর রাতে তোমাকে কলমা পড়াই দিছে, চলো মসজিদের ইমাম সাহেবের কাছে আমরা কলেমা পড়ে মুসলমান হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের এত খবর নেন, সেই নবীর উম্মতের নবীজির প্রতি খবর নেওয়া দরকার আছে না নাই? জোরে বলেন, চিৎকার দিয়ে বলেন আছে না নাই? আব্দুল্লাহ বিন সালাম বলেন যে আমি প্রমাণ করতে গেলাম, আমি হাতে এক টুকরা খেজুর নিয়ে বললাম আমি জীবনীতে পড়ি নাই, আমি কিতাবে পেয়েছিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যিনি দুনিয়া আসবেন সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হাদিয়ার খেজুর নিজে আগে গ্রহণ করবে তারপরে মানুষদেরকে দিবে, সুবহানাল্লাহ বলবেন না? আমি ফুফু আম্মাকে বললাম ফুফু আম্মা আমাকে এক টুকরা খেজুর দাও, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ট্রাই করব, পরীক্ষা করব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি সত্য নবী কিনা। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার আব্দুল্লাহ বিন সালাম বলেন আমি খেজুরগুলো নিয়ে যখন রওনা করে আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে গেলাম, আল্লাহর নবীর সামনে বললাম ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তামার খেজুরগুলো আমার ফুফু আম্মার বাগানের খেজুর, এটা আপনার জন্য হাদিয়া নিয়ে এসেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর গ্রহণ করলেন নিজে আগে, মুখে দিয়েছি মানে শুরু করলেন, সাহাবায়ে কেরামদের মধ্যে বন্টন করে দিলেন। এবার বললেন ঠিক আছে আমি চলে যাই, এক নম্বর প্রমাণ পেয়েছি উনি আগে খেজুরটা খেলেন পরে খেজুরগুলো সাহাবায়ে কেরামদের মধ্যে বন্টন করেছেন, আমি কিতাবে তার জীবনীতিটাই পেয়েছিলাম যিনি আখিরি নবী হবে উনি হাদিয়ার খেজুর প্রথম নিবে তারপরে সকলের মধ্যে বন্টন করে দেবে। পরের দিন আব্দুল্লাহ বিন সালাম বলেন ফুফু আম্মার বাগান থেকে আর এক ব্যাগ খেজুর নিয়ে আসছি, এসে বললাম ইয়া রাসূলুল্লাহ এটা সৎকার খেজুর,
এটা আপনি আপনাকে খতকা দিয়ে গেলাম আল্লাহ নবী সৎকার খেজুর গ্রহণ করেন নাই সকলের মধ্যে বণ্টন করে দিলেন যারা গরিব ছিলেন তাদের মধ্যে বণ্টন করে দিলেন আব্দুল্লাহ বিন সালাম বললেন আমি এটাও প্রমাণ পেলাম আমার তিনটা প্রশ্ন আছে আপনার কাছে কয়টা প্রশ্ন তিনটা প্রশ্ন আছে এক নম্বর প্রশ্ন হলো দুনিয়ায় মানুষগুলো আল্লাহর ইবাদত করবে আল্লাহর হুকুম মানবে আপনি যেই কলেমার দাওয়াত দেন তার বিনিময়ে তারা জান্নাত পাবে জান্নাতি মেহমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি নিয়ামত দিয়ে কি জিনিস দিয়ে মেহমানদারি করাবে জান্নাতি মেহমানদেরকে আপ্যায়ন করবে এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন কিয়ামত কখন হবে কিয়ামতের নিদর্শনটা কি হবে আর তিন নম্বর প্রশ্ন হলো একই মায়ের পেটে সন্তান আসে কোন সন্তান বাবার চেহারার নমুনা পায় কোন সন্তান মায়ের চেহারার নমুনা পায় এটার কারণটা কি এই তিনটা জিনিস আপনার কাছে জানতে চাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন একটু অপেক্ষা করো সুবহানাল্লাহ বলবেন প্রশ্ন তিনটার উত্তর দেওয়া হবে একটু অপেক্ষা করো একটু অপেক্ষার কথা যখন আল্লাহর নবী বললেন আব্দুল্লাহ বিন সালাম বললেন আমি তাকায় দেখলাম আল্লাহর নবী আরশে আজিমের দিকে তাকাইলেন কয়েক মিনিটের মধ্যে জবাব দিয়ে দিবেন আল্লাহর নবী ঘোষণা করবেন কেন এই তিনটা প্রশ্নের উত্তর দেওয়া হবে আব্দুল্লাহ বিন সালাম বলেন আমি অপেক্ষায় ছিলাম আল্লাহর নবী আমার দিকে মুস্কি হেসে দিয়ে বললেন আব্দুল্লাহ বিন সালাম তুমি জানতে চাও কিয়ামত কখন হবে কিয়ামতের ঘটনাটা এমন হবে প্রতিদিন সূর্য পূর্ব আকাশ থেকে উঠে ওই দিন সূর্য উঠবে পশ্চিম আকাশ থেকে আর সূর্যের এত দ্রুত চলতে থাকবে মানুষ ভয়ে দৌড়ানো শুরু করে দিবে আর তখন সূর্য সরায়া যাবে মাথার উপরে সূর্যটা গরম তাপ দেওয়া শুরু করবে এটাই হবে কিয়ামতের প্রথম লক্ষণ সূর্যটা পশ্চিম আকাশ থেকে উঠবে পূর্ব আকাশে যেতে মানুষ ভয়ে দৌড়াদৌড়ি শুরু করে দিবে ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের আমত শুনতে পেলাম দ্বিতীয় প্রশ্ন যেটা ছিল জান্নাতিরা কি দিয়া মেহমানদারি করবে জান্নাতিরা কি দিয়া মেহমানদারি করবে জান্নাতিরা যখন ইবাদত করে জান্নাতে যাবে জান্নাতে যাওয়ার পরে তারা কি মেহমানদারি করবে তাদেরকে কি মেহমানদারি করানো হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আব্দুল্লাহ বিন সালাম জান্নাতে যারা যাবে জান্নাতে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মাছের কলিজা দিয়া জান্নাতিদেরকে মেহমানদারি করাবে জোরে বলেন সুবহানাল্লাহ মাছের কলিজা দিয়া জান্নাতিদের মেহমানদারি করাবেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন যে আমি একদিন আল্লাহর নবীর গায়ে সাবান মাখতেছিলাম গোসল করাতেছিলাম হঠাৎ করে দেখি আমার আঙ্গুলটা নবীজির চামড়ার ভিতরে একটা আঙ্গুলের অর্ধেকের বেশি ভিতরে প্রবেশ করে গেছে আমি ডাক দিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কি ছোট সময় কোনো বসন্ত রোগ হয়েছিল কোনো রোগ হওয়ার কারণে আপনার এরকম ভিতরে হাতটা ঢুকে গেছে রাসূল সাল্লামের চোখ মোবারক থেকে ঝরঝর করে পানি পড়া শুরু হয়ে গেল নবীজির মোবারক চোখ দিয়ে পানি পড়তেছে নবীজি কাঁদতেছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না চোখের পানি ছেড়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনাকে কোনো বিপদের কথা স্মরণ করায় দিলাম কোনো কষ্ট দিলাম আপনি কেন কাঁদতেছেন নবীজি ডাক দিয়ে বললেন আয়েশা আমার জীবনে আল্লাহ কোনো বড় ধরনের রোগ দেয় নাই কোনো সুখ দেয় নাই আয়েশা রে আমি তায়েফের ময়দানে যখন দাওয়াতে গেছিলাম তুমি আঙ্গুলটা ভিতরে ঢোকার পরে আমার কলিজার মধ্যে একটা ব্যথা জেগে উঠছে আমি যখন তায়েফের ময়দানে দিনের দাওয়াত দিতে গিয়েছিলাম তায়েফবাসীরা আমার উপরে পাথর নিক্ষেপ করেছিল এমন ভাঙা ভাঙা পাথর মেরেছিল পাথর পরে গোস্ত সহ চামড়া ছেলে বাইরে বের হয়ে গেছে ও আয়েশা এটা সেই পাথরের দাগ এই গোস্ত আর পূরণ হয় না এটা সেই পাথরের দাগ আল্লাহর নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়তেছে ডাক দিয়ে বলল আয়েশা ওরা এত পাথর নিক্ষেপ করেছিল যেই পাথরে আঘাত আমি বেহুশ হয়ে গেছিলাম রক্তে লাল হয়ে গেছে তাইফের জমি যেই রক্তে লাল হয়ে যাওয়ার পরে আমার কাছে জিবরীল আমিন এসে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি বলেন তায়েববাসীদেরকে আল্লাহ পাহাড় চাপা দিয়ে দেবে তখন আমি বলেছিলাম আমার উম্মতরা ভুল বুঝতে পারে আমার এই মানুষগুলো ভুল বুঝতে পারে একদিন সঠিক বুঝবে আমি তাদের জন্য বদদোয়া করব না জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের খবর নিলেন
বদদোয়া করলেন না আর সেই উম্মতেরা নবীজির আদর্শগুলো সঠিকভাবে পালন করে না নামাজের বেলায় মসজিদে আজান হয় মুসলমান খুদে পাওয়া যায় না মসজিদে মসজিদের মুসল্লির সংখ্যা কম যুবকেরা বাইরে ফেসবুক দেখার সময় পায় ইউটিউব দেখার সময় পায় কিন্তু মসজিদে আল্লাহু আকবার বলে দাঁড়ানোর সময় পায় না আজকে যুবক ভাই একটু মনে রাখবেন রাসূলুল্লাহ বলেছেন সল্লু কামা রায়তুমুনি উসাল্লি তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখতেছো আজকে যারা এসেছেন ভাইজান নামাজের কথা ভুলে যাই মনে থাকে না খাওয়া দাওয়ার কথা ভুলি না চা খাওয়া ভুলি না ভ্রমণ করা ভুলি না পিকনিক করা ভুলি না গান দেখা ভুলি না আজকে যারা আসছেন যুবক ভাই আল্লাহর নবীজির আদর্শ একটু শুনে নেন নবীজি কানে আঙ্গুল দিয়ে বলেছিলেন সাহাবীরা কোন শব্দ শোনা যায় মিশকাত শরীফে হাদিসে আসছে এমন শব্দ শুনতে পেয়েছিলেন ঢোলের আওয়াজ নবীজি বলেছেন এটা উৎপত্তি জাহান্নামের জন্য এটা যারা শুনবে তারাই জাহান্নামের পথের প্রতীক হবে আজকে যারা এসেছেন কয়েকটা ভাই সুন্নি কনফারেন্সে অনুরোধ করব ভাইজান নিজের জীবনটা একটু দামি বানান ওই যে কখন যেন আজরাইলের ডাকে পড়ে যায় গানগুলো সব ডিলেট করেন কানে ইয়ারফোন দিয়ে গান শুনিয়েন না আর এই মোবাইলের মধ্যে ইসলামী সঙ্গীতগুলো ঢুকায়া আল্লাহর নামটা বারবার শোনেন রাসূলুল্লাহ বলেছেন কিয়ামত তখন পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত একটা লোক হৃদয় থেকে আল্লাহ বলে ডাক দিবে একটা মানুষ যদি আল্লাহ বলে ডাক দেওয়ার থাকে হৃদয় থেকে ততক্ষণ পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ভোগ দেবে না তাহলে আজকাল আমাদের বাংলাদেশের জমিনে মুসলমানদের মোবাইলে আল্লাহর নাম খুঁজে পাওয়া যায় না কথা ঠিক না মিঠি আজকে যে মোবাইলগুলো আছে সেই মোবাইলের রিংটোন গুলো চেঞ্জ হবে সেখানে একটু আল্লাহর নাম ঢুকবে যদি এমনটা ঢুকতো আল্লাহ তুমি দয়ার সাগর রহমানুর রহিম তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন এখানে আল্লাহ নাম আসে না নাই এই আল্লাহ নামে আরবিতে হরফ লিখতে চারটা লাগে আলিফ লাম লাম হা রাসূলুল্লাহ বলেছেন প্রত্যেকটা হরফে দশ দশটা নাকি কয়টা নাকি দশ দশটা নাকি তাহলে চারটা হরফে চল্লিশটা নাকি আপনি যদি নাও শোনেন আপনার মোবাইলে বাজতে থাকে এই চল্লিশটা নাকি আপনার আমলনামা জমা হতো জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আজকে যারা আসছি মোবাইলে রিংটনগুলো গান চেঞ্জ হবে তো ইনশাআল্লাহ আজকে এই জাতীয় আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পালনের উদ্দেশ্যে আমাদের মোবাইল থেকে গানগুলো ডিলেট করে দিয়ে আমাদের মোবাইল ইসলামী সঙ্গীত ঢুকাবো রাজি আছি ইনশাআল্লাহ জোরে বলেন রাজি আছি মুসলমান যুবক ভাইরা একটা কথা মনে রাখবেন আমি চার দিন আগে গোপালগঞ্জে যাচ্ছিলাম মাহফিলে সেখানে সুন্দর গাড়ি কিনছে চল্লিশ লক্ষ টাকা দিয়া সেই গাড়িতে যাচ্ছিল পাঁচজন ভাই স্পিড ব্রেকারে আঘাত লেগে গ্যাস সিলিন্ডার থেকে আগুন ধরে গেল গাড়িতে চারজন লোক সেখানে তিনজন জায়গায় স্পট ডেট দুনিয়ার থেকে বিদায় ও ভাই এই গাড়ি দিয়ে তুমি ফুর্তি করবা এই গাড়ি দিয়ে তুমি ভ্রমণ করবা আল্লাহ বলছেন না ইউদরিককুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজি মুসাইয়্যাদা মৃত্যু তোমাকে তারায় তারায় ধরবে যদিও তুমি সুদূর প্রাচীরের মধ্যে থাকো একটা সেকেন্ডও মৃত্যু তোমাকে ছাড় দিবে না ওই তার দামি গাড়ি তার জীবন থেকে ছাড় দেয় নাই সে লাশ হয়ে চলে গেছে এরকম জীবনে বিপদ আমাদেরও আসতে পারে কি পারে না চিল্লায় বলেন পারে কি পারে না কিন্তু সেখানে আল্লাহ বলছেন লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন খবরদার তোমরা কেউ মৃত্যুবরণ করো না যদি মৃত্যুবরণ করো তাহলে মুসলমান হয়ে মরো মুসলমান হওয়া দরকার আছে না নাই চিৎকার দিয়ে বলেন আছে না নাই আরো জোরে চিল্লায় বলেন আছে না নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমার মুসলমান হওয়ার প্রথম শর্ত হলো নামাজ পড়া কি পড়া নামাজ পড়া আজকে যারা আসছে ভাইজান সব সম্মেলনে আসছেন আলহামদুলিল্লাহ কিন্তু মসজিদে যদি না পাওয়া যায় রাসূলুল্লাহ বলছেন যাদেরকে মসজিদে পাওয়া যাবে তাদেরকে জান্নাতে পাওয়া যাবে জোরে বলুন সুবহানাল্লাহ যাদেরকে মসজিদে পাওয়া যাবে না তাদেরকে জান্নাতে পাওয়া যাবে না অতএব আমরা ফজরের সময় মসজিদে থাকি না ফজরের সময় সবাই আরশে আজিমে চলে যায় নাকি বলেন ফজরের সময় সব ঘুমায় থাকেন মুসল্লি ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব শুধু নামাজ পড়ে আর বাকি ভাইদেরকে খুঁজে পাওয়া যায় না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হে মুসলমান যারা পাঁচ ওয়াক্ত ওযু করে আর পাঁচবার নামাজ পড়ে তার আমলনামায় কোনো গুনাহ থাকবে না জোরে বলুন সুবহানাল্লাহ আজকে যারা আসছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি তো ইনশাআল্লাহ আজকে আপনারা অনেকে নিয়েছেন আমার কিতাবগুলো গাড়িতে পাবেন সেখানে লিখেছি কবরে শান্তি বেহেশতের চাবি সেখানে একটা হাদিস উল্লেখ করেছি গত বছর বলেছিলাম আজকে একটু ইঙ্গিত দিয়ে যাব এই হাদিসটা আপনারা পালন করবেন রাসূলুল্লাহ বলেছেন বেনামাজি যদি মুমূর্ষু অবস্থা মারা যায় এখানে
অনেক মুসলমান আছেন, বাড়িতে বিশাল সুন্দর বিল্ডিং আছে, ভালো বিছানা আছে, খাট আছে, অথচ আপনার পুরো শরীরটা দুর্গন্ধ, আপনার মৃত্যু দুর্গন্ধ। রাসূলুল্লাহ বলেছেন বেনামাজি মানুষ যখন মুমূর্ষু অবস্থায় মারা যাবে, আল্লাহ বলবেন ফেরেশতারা দাঁড়াও, এই বেনামাজি আমাকে সিজদা দেয় নাই, আমার নিয়ামত খেয়েছে, ইবাদত করেছে শয়তানের, নিয়ামত খেয়েছে আমি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না, নিয়ামত কার? আরো জোরে চিৎকার দিয়ে বলেন কার? নিয়ামত আল্লাহ। কিন্তু ইবাদত করছে শয়তানের, গান শুনছেন, সিনেমা দেখছেন, বিড়ি সিগারেট খাইছেন, এই যত অপকর্ম করেছেন ততবার শয়তানের ইবাদত করা হয়, শয়তানের পায়ে সিজদা দেওয়া হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়বে না, আল্লাহ বলবেন হাশরের দিন নয়, মুমূর্ষু অবস্থায় বেনামাজি, তখন বলবে ফেরেশতারা জাহান্নাম থেকে পূজ রক্তমাখা রুমাল নিয়ে আসো, এই রুমালের মধ্যে তার দেহটা রুহুটা ঢুকায় দাও, এত দুর্গন্ধ, সপ্তম আসমান পর্যন্ত রুহু যাবে, ফেরেশতারা অভিশাপ দেবে, আল্লাহ দুর্গন্ধ সহ্য করতে পারি না। এরপর আল্লাহ বলবেন আরশাদিমের তলায় নামটা সিজ্জিনে লেখো, জমির রুহুটা সুরে মারো। রাসূলুল্লাহ বলেছেন বেনামাজির দেহে যখন রুহুটা ঢুকে যাবে আর বের হতে চাবে না, আল্লাহ তখন বলবে ফেরেশতারা দাঁড়াও, এই নাফরমান আমাকে সিজদা দেয় নাই, আমার হুকুম পালন করে নাই, অতএব যাও জাহান্নাম থেকে সাপ বিশ্ব নির্মিত একটা চাদর তার কবরে বিছায় দাও। সোনার যুবক ভাইরা একটা সেকেন্ড ব্রেনটা একটু চিন্তা করেন যে সাপ বিশ্বর বিস্তার যদি হয় তাহলে আপনি কি বাঁচতে পারবেন, কবর থেকে বের হতে পারবেন না, চিৎকার দিলেও কেউ শুনবে না? আমরা কি সাপ বিশ্বর বিছানায় ঘুমাতে চাই, সাপ বিশ্বর চাদরে ঘুমাতে চাই? তাহলে আজকে যারা আসছি এই জাতীয় আন্তর্জাতিক এই সুন্নি কনফারেন্সে, আল্লাহ রসুলের ভালোবাসা নিয়ে রসুল্লাহ নামাজ পড়ছেন না পড়েন নাই? শুধু পড়ছেন না, শুধু পড়েন না, এটু নয়, রসুল সাল্লাম বলেছেন যারা নামাজ পাঁচ ওয়াক্ত জামাতে পড়বে তাদেরকে জান্নাতে পাওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে যারা আসছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি, জোরে বলেন রাজি আছি? আজকে এই জাতীয় কনফারেন্সে, সুন্নি কনফারেন্সে আমরা একটু ওয়াদা করব যে আল্লাহ মৃত্যু পর্যন্ত পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব। কারা কারা পড়বে একটু হাত দুটো দেখি, দুই হাত লম্বা করেন, দুই হাত সোজা করেন, চিৎকার দিয়ে বলেন ইয়া আল্লাহ, আরো জোরে চিৎকার দিয়ে বলেন ইয়া আল্লাহ, আজ থেকে মৌত পর্যন্ত আমরা সকলে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে চাই। আয় আল্লাহ আপনি তৌফিক দেন, কিয়ামতের মাঠে আমাদের সকলকে নামাজিদের কাতারে উঠাইয়া জান্নাতুল ফেরদাউস নসিব করেন। চিৎকার দিয়ে বলেন আমিন, আরো জোরে চিল্লায় বলেন আমিন, আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমিন ইয়া রাব্বাল আলামিন। হাত নামান, যারা হাত তুলছেন নামাজ পড়বেন, যদি সত্যি পাঁচ ওয়াক্ত নামাজ আপনি পড়তে পারেন, রাসূল সাল্লাম বলেছেন পাশাপাশি আমি হাদিস করে লিখে দিয়েছি, কিতাবটা নিয়েন, কবরের শান্তি বেহেশতের চাবি এখানে উল্লেখ করেছি, রাসূলুল্লাহ বলেছেন পাঁচ ওয়াক্ত নামাজ যারা পড়বে তারা যখন মুমূর্ষু অবস্থায় শুয়ে যাবে, এই মাত্র যারা মত চেঞ্জ করেছেন, নামাজ হুজুরে ওয়াজে নয়, আজকে এই আলোচনায় নয়, আপনার যেমন পেট ব্যথা ভালো করার জন্য হসপিটালে যান, আপনার রোগ ভালো করার জন্য যেমন হসপিটালে যান, আপনার মরণ যন্ত্রণা ভালো করার জন্য, আপনার শান্তি বিছানায় ঘুমানোর জন্য মসজিদে যাওয়া দরকার আছে না নাই? চিল্লায় বলেন আছে না নাই? অতএব এই মরণ যন্ত্রণা ভালো করা দরকার আমাদের আছে না নাই? মরণ যন্ত্রণা ভালো করতে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো, বিনিময়ে আমরা কি পাবো? রাসূলুল্লাহ বলেছেন বেনামাজি নয় নামাজি ব্যক্তি মুমূর্ষু অবস্থা যখন শুয়ে যাবে। যুবক আজকে প্যান ভালো না এ কথা বলিও না, প্যানের পেশাব লাগা আছে এ কথা বলিও না, তুমি বিবাহ যাওয়ার আগে কাপড় চোপড় পরিষ্কার করে রাখো, তুমি জান্নাতে যাবে, তোমার মরণ শান্তিতে হবে, সেজন্য তোমার কাপড় পবিত্র রাখতে পারো না, তুমি এই ধোকা দিয়ে কোথায় যাচ্ছ? আল্লাহ এর জন্য বলছেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযিনা আমানু ওয়া ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম, ওরা ধোকা দেয় মুমিন, কাফেররা ধোকা দেয় মুমিনদেরকে, আসলে মুমিনদেরকে দেয় না, আল্লাহকে দেয় না, ওরা নিজেরা ধোকায় পড়ে যায়। আজকে যে সব যুবক ভাইরা আল্লাহকে ধোকা দিয়া নামাজের বেলায় বলেন কাপড় চোপড় ভালো না, তারা নিজেরা ধোকায় পড়ে জাহান্নামি হবে, কথা ঠিক না বেঠিক? রাসূল সাল্লাম বলেছেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের গালিচায় শোয়াবেন। রাসূলুল্লাহ বলেছেন নূরের পেয়ালা নিয়ে আসো, আল্লাহ বলবেন নূরের পেয়ালা নিয়ে আসো, নামাজি ব্যক্তির জানটা কবজ হবে, জানে নামাজি রুহুর নূরের পেয়ালা নিয়ে আসবে, রুহুরের পেয়ালার মধ্যে থাকবে কস্তুরি মাখা রুমাল। সুবহানাল্লাহ বলবেন না? এই কস্তুরি মাখা রুমালের মধ্যে যখন রুহুটা ঢুকানো হবে ফেরেশতারা সম্মান জানাবে, সপ্তম আসমান পর্যন্ত ফেরেশতারা সম্মান জানায়া তাকে পৌঁছায় দেবে আরশে আজিমের তলায়। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফেরেশতারা দাঁড়াও, আমার এই বান্দা নামাজ পড়েছে, কষ্ট করেছে, নামটা ইল্লেনে লেখো, এবার রুহুটা জমিনে নিয়ে যাও সযত্নে। কিছু দূর যাওয়ার পরে আল্লাহ বলবেন ফেরেশতারা দাঁড়াও দাঁড়াও,
এই বান্দা নামাজ পড়েছে, ওযু করেছে, যথেষ্ট কষ্ট করেছে, এই বান্দা সাদা একটা চাদরে ঘুমায় শান্তি পাবে না। অতএব যাও জান্নাত থেকে একটা নূরের নয়, জান্নাত থেকে ফুলের গালিচা তার কবরে বিছায় দাও। নারায় তাকবীর, নারায় তাকবীর। জান্নাতে গালিচায় ঘুমাতে চাই না, চাই না। জোরে বলেন চাই কিনা। তাহলে আজকে যারা আসছে নামাজ কি আর ছাড়বো? সকলে নামাজ আদায় করবো, রাজি আছি তো ইনশাআল্লাহ। আর এই নামাজ আদায় করে তার জীবনটাকে জান্নাতি করতে পারবো, আল্লাহ কবুল করেন, চিৎকার দিয়ে বলেন আমিন। আজকে যারা আসছি জান্নাতি মেহমান হতে চাই না, চাই না। জোরে বলেন চাই কিনা। বাড়িতে মেহমান আসলে প্রচন্ড গরম থেকে আসছে, তাকে একটু ঠান্ডা পানি দিলে তার হৃদয়টা যেমন ঠান্ডা হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষগুলো গুনার পর থেকে আল্লাহর রাস্তায় ফিরে আসবে। আল্লাহ বলছেন ওয়াসাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা। সুবহানাল্লাহ বলবেন না? আজকে ঠান্ডা পানি, পানিও যেমন তার কাছে প্রিয়, আর আল্লাহ বলছেন জান্নাতি মেহমানদেরকে আল্লাহ পবিত্র পানীয় পান করাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই পবিত্র পানীয়ের মধ্যে চারটা নহর পাবেন, আল্লাহু আকবার বলবেন না? কয়টা নহর পাবেন? চারটা নহর পাবেন। একটা হলো মধু, আর একটা হলো একদম পিওর পানি, আর একটা হলো দুধ, আর একটা হলো শারাবান তাহুরা, যেটাকে আমাদের দেশে মদ বলেন। এটা মদ নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নয়, সরাসরি আল্লাহ বলছেন এটা পবিত্র পানীয়। জোরে বলুন সুবহানাল্লাহ। যে পানি এক ঢোক খেলে সারা জীবনে আর পানি পিপাসা লাগবে না, যেই পানিটুকু এত মজাদার, সেই চারটা নহরের পানি আপনারা পাবেন, আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। আজকে যারা আসছি সকল যুবক ভাইয়েরা সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা, এই শারাবান তাহুরা পান করার আশা আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে এই মানুষগুলো যদি জাহান্নামের রাস্তায় অগ্রসর হয় তাহলে সে আগাতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিস ঘোষণা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন একদল সাহাবী যুদ্ধে রওনা করেছে, আর একজন সাহাবীকে বলছে সমস্ত সাহাবীরা যুদ্ধে যাচ্ছে, তুমি এই বাড়িতে পানি টেনি লাকড়ি খড়িয়ে গুলা জোগাড় করে দেবে, তুমি সাহাবার বাড়ি পাহারা দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে গেছেন, কিন্তু ভাইজান ওই সাহাবী যথেষ্ট বড় আল্লাহওয়ালা, নামাজি, দিনদার, ইমানদার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্না শাইতানা লিল ইনসানে আদুব্বুম মুবিন। আজকে তারা আসছেন এত ওয়াজ নসিহতের পরেও মসজিদের মুসল্লির সংখ্যা বাড়ে না, শুক্রবার দিন পাওয়া যায়, কথা ঠিক না বেটি? তাও সুন্নাত নামাজ পড়ে না, নামাজ পড়িয়ে দৌড়। আমরা সুন্নি মুসলমান, সুন্নাত পড়ে না, সে সুন্নি হবে বলেন? মুসলমান শুনে রাখো, হাসরের দিন যখন নামাজের হিসাব হবে প্রথম হিসাব হবে কিসের? জোরে বলেন কিসের? কিয়ামতের দিন প্রথম হিসাব হবে নামাজের। সেই নামাজের হিসাবের পরে যখন ফয়সালা দেওয়া হবে, একটা লোক 50,000 বছর দাঁড়ায় থাকবে, কিন্তু নামাজি ব্যক্তির হিসাব কেমন হবে? একটা লোক উজু করতে যতক্ষণ সময় লাগে তার মধ্যে তার হিসাব শেষ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই নামাজের হিসাবের পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন জিজ্ঞেস করবেন নামাজের হিসাব দেওয়া হয়ে গেছে, নামাজের হিসাব যখন হয়ে যাবে তখন মানুষটা জান্নাতের রাস্তা পাবে। কিছু লোক থাকবে তার নামাজের অভাব পড়ে গেছে, সে মাপ পাচ্ছে না, তখন আল্লাহ বলবে এই ফেরেশতারা দাঁড়াও, এই বান্দার দেখো তো সুন্নত নফল আছে কিনা। সুবহানাল্লাহ বলবেন না? রহমান রহিম আল্লাহর কত দয়া, বলবেন দেখো তার নামাজের কিছু অভাব আছে, অতএব সুন্নত নফল আছে কিনা। যখন দেখছে, দেখার পরে বলবে হ্যাঁ আল্লাহ কিছু সুন্নত পড়েছে, কিছু নফল পড়েছে, আল্লাহ তখন বলবে যাও ওই সুন্নত নফলের বিনিময় তার ওই ফরজের কাফফারা দিয়ে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। ফরজ পরিপূর্ণ হয়ে যাবে। তাহলে আজকে যারা আসছি জুমার দিন সুন্নাত না পড়ে বের হবো না, রাজি আছি ইনশাআল্লাহ। মসজিদে সুন্নাত নামাজ পড়ে বের হবো, কারণ সুন্নাত আমার নিজের নামাজের নাজাতের একমাত্র শিলা। আর এই সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম দুটি আঙ্গুল একত্রিত করে বলেছেন, আমার সাহাবিরা আমার আঙ্গুলের মধ্যে কোনো ফাঁকা আছে? ইয়া রাসূলুল্লাহ কোনো ফাঁকা নাই। নবীজি বললেন যে আমার সুন্নাত যারা পালন করবে সে আর আমি এরকম গায়ে গায়ে মিশে একত্রে জান্নাতে থাকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির সঙ্গে জান্নাতে থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে আজকে যাদের দাড়ি নাই, টুপি নাই, লেবাস নাই, তারা কি আশেক রসুল হতে পারবো? জোরে বলেন পারবো? আজকে একটু তাকায় দেখেন নবীর সুন্নত যারা পালন করবে তারা 1,000 বছর কবরে ঘুমাবে, তাদের কবরে মাটির দাগ লাগবে না, কাপড়ের কাপড়ে মাটির দাগ লাগবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা আসছি নবীজির সুন্নতগুলো পালন করব, নবীজির আশেক হব, দাড়িগুলো রাখবো ইনশাআল্লাহ, নিজের জীবনটা জান্নাতি করব, রাজি আছি তো ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমার সুন্নত যারা পালন করবে আমি তাদেরকে নিজ হাতে জান্নাতে পৌঁছায় দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজির সুন্নত পালন করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আরো জোরে চিৎকার দিয়ে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা আজকে যা আসছেন
অনুরোধ থাকবে দাড়িগুলো কাটবেন না। আমি সুন্নাত তরিকার ছোট্ট রোজিভার বই লিখেছি, 20 টাকা হাতিয়ে দিলে যাওয়ার সময় নিয়ে দেন, সুন্নাত তরিকার নিজের জীবনটা দামে বাড়াবেন। আজকে একটু তওবা শিখাই দিয়েছি, গত জুপারও বলেছিলাম, এবার একটু স্মরণ করাই দেব যে এই তওবাটা রাসূলুল্লাহ বলেছেন সহিহ বুখারী শরীফ হাদিস। এই তওবা যদি সকালবেলা কেউ পড়ে ওই দিনের মধ্যে মারা যায় সে জান্নাতে মারা যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন তোমরা কি জানো এই তওবার নাম কি? যদি সন্ধ্যাবেলা পড়ে ওই রাতের মধ্যে মারা যায় সে জান্নাতে মারা যাবে। নবীজি বলেছেন তোমরা কি জানো এই তওবার নাম কি? এই তওবার নাম হলো সাইয়্যিদুল ইস্তিগফার, তওবার সর্দার। এই তওবাটা আমাদের পড়ার দরকার আছে না নাই? শোনেন, আজকে মোবাইলে ফাইল লক জানেন, যেদিন মোবাইল কিনেছো যুবক কিছুই জানো নয়, আজকে ফাইল লক জানো, প্যাটার্ন লক জানো, সারা রাত ইউটিউব দেখো, ফেসবুকে থাকো, অথচ তোমার জীবনের গুণাটা লক করে তোমার জীবনটা জান্নাতি করতে পারলে না। আজকে আসো নিজের জীবনের মোড়টা ঘুরাও, একটু তাকায় দেখো আল্লাহ নবীর সাহাবিরা যুদ্ধে চলে গেছেন, আর এই সাহাবি লালন পালন নয়, ওই সাহাবিদের পরিবারে পানি লাকড়ি সরঞ্জাম জোগাড় করে দেয়। হঠাৎ করে শয়তান একটু ধোকা দিল, আল্লাহ সাহাবি পাঁচ ওয়াক্ত নামাজি সাহাবি আজকে যারা আসছেন আমাদের ধোকা শয়তান কেমনে দিবে, এটা আল্লাহ রাসূল দেখাই দিয়েছেন, এটা প্রমাণ করে দিয়েছেন যে শয়তান কিন্তু তোমাদের পিছপা হবে না। কথা ঠিক না বেঠিক? আজকে একটু তাকায় দেখেন রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে চার যুবক কাঁদতে কাঁদতে গেছে, হুজুর আমরা পাঁচটা ভাই হজ রওনা করেছি, এক ভাই হজের পথে মারা গেছে, তার জন্য যখন কবর খুঁড়ছি কবরের মধ্যে দেখি কালো একটা বিশাল সাপ। ও যুবক, সে হজের যাত্রী নামাজি, একটু ভালো করে মনে করবেন, আপনি যদি নামাজি না হন তো প্রত্যেকটা সেকেন্ডে সাপ কামড়াবে, নামাজি হওয়ার পরে যদি গুনাহ না সারেন তার জন্য গজব হবে না? হবে না, আজাব হবে কি না? কারণ আপনি নামাজি হয়েছেন, অনেক গুনাহ সারেন নাই। দেখেন না মানুষ হজ করে আসে, হাজি সাহেব পকেট উঁচু দেখা যায়, মনে হয় যেন তসবি নিয়ে আসছে, কিন্তু দেখা যায় পকেটে সিগারেটের প্যাকেট বোঝাই, অথচ সে হাজি আল্লাহ নাম লেখে আসে না নাই বলে, তাহলে সে হাজি না, হাজির নামের কলঙ্ক। অতএব এটা মনে রাখতে হবে, বহুত আল্লাহ লেখা আছে, আল্লাহরা নামাজ পড়েন না। কিসের আল্লাহ আপনি? একক তো নামাজ পড়েন না, দাড়ি নাই, টুপি নাই, আপনার জীবনের মোর ঘরে নাই, আপনি তো গুনা নিয়ে আসছেন, গুনা মাফ করাইতে পারেন না। কথা ঠিক না বেটি? আর যদি আপনি আল্লাহ হতেন তাহলে আপনি হতেন নামাজি, বিনয়ী, নম্র, ভদ্র, আল্লাহওয়ালা। নামের পিছনে আল্লাহ দেখতে খুব মজা লাগে, নামাজ পড়তে মজা লাগে না। কথা ঠিক কি না? নামের পিছনে আল্লাহ দেখতে খুব ভালো লাগে, কিন্তু যে কাজকার করতে নবীজির সুন্নত পালন করতে ভাল লাগে না। তাহলে আপনি কি আশেক রসুল মৃত্যুর সময় পড়ায় দেওয়া হয় বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রসুলিল্লাহ, এটা যখন পড়ায় দেওয়া হয় আপনি তো রসুল আদর্শ পালন করেন নাই, তাহলে আপনি কোথায় যাচ্ছেন? অতএব আজকে এই সুন্নি কনফারেন্সে নিজের জীবনটা সুন্নত তরিকায় গঠন করতে হবে। রাজি আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। সকল মুসলিম সুন্নি ভাইদেরকে বলবো দাড়িতে আর খুন দিয়েন না, দাড়িটা আর নষ্ট করিয়েন না, আপনার জীবনটা অনেক দামি। আপনি কবরে শুয়ে গেলে আপনার কাপড়ে কাপড়ে মাটির দাগ লাগবে না, সুবহানাল্লাহ বলবেন না, হাজার বছর শুয়ে থাকবেন কবরে কিন্তু আপনার কাপড়ে কাপড়ে মাটির দাগ লাগবে না যদি আপনার গালে রসুলের দাড়ি থাকে। আপনি এখন কাকে খুশি করেন জানি না, কিন্তু নবীজি বলেছেন মান তারাকা সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত ছেড়ে দিবে আমি নবী তাকে উম্মত বলে পরিচয় দেব না, আমি তাকে উম্মত বলে ঘোষণা করব না। অতএব নবী যদি উম্মত পরিচয় না দেয় আমাদের নাজাতের পথ থাকবে? জোরে বলেন থাকবে? আজকে যারা এসেছি নবীজির আদর্শ পালন করেন, সুন্নতের আলোচনা শুনতে ভাল লাগে না, অনেকেই পালন করে না, অনেকে বলে যে হুজুর শুনতে ভাল লাগে কিন্তু আমল করতে ভাল লাগে না। আজকে যারা এসেছেন সকল সুন্নি ভাইদেরকে বলবো নবীজির আদর্শটা পালন করেন, নবীজির জীবনের মোড়টা ঘুরান, আপনার নিজের জীবনের মোড় ঘুরাইয়া নবীজির সুন্নত মোতাবেক নিজের জীবনটা দামি করেন, আল্লাহ কবুল করেন। চিৎকার দিয়ে বলেন আমিন, আরো জোরে চিল্লায় বলেন আমিন। তো ভাইয়েরা আমার, শয়তান ধোকা কেমনে দেয়? আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু সামনে বললেন হুজুর কবর খনন করেছি, কবরে দেখি একটা সাপ, মোটা একটা কালো সাপ, দ্বিতীয়বার আবার কবর খনন করেছি সেখানেও দেখলাম মোটা কালো সাপ, অথচ লোকটা হজ যাত্রী, হজের যাত্রা পথে মারা গেছে, সে নামাজি, সে নামাজি, আল্লাহ আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। তো সে নামাজি, দিনদার, ইমানদার, অথচ তার কবরের মধ্যে দেখা গেল এক সাপ। কবরের মধ্যে সাপ কেন? দ্বিতীয় কবর সেখানেও সাপ, তিন নম্বর কবর সেখানেও সাপ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছেন, হুজুর শায়েখ আমরা কি আবার কবর খনন করব? তো বলছে না, এতগুলো সাপ যখন একটি কবরে দেখা যায় আর কবর খনন করার দরকার নাই, তোমরা একটা কাজ করো এই কবরে দাফন দিয়ে দাও, একটা কবরে দাফন দাও,
একটা কবরে দাফন দিয়ে ওই ভাইরা যাচ্ছে, মুসলিম যুবক ভাইরা একটু ভালো করে মনে রাখবেন, জীবনে অনেক খারাপ কাজ ছাড়তে পারেন না, যে খারাপ কাজগুলো না ছেড়ে আপনারা আজকে নিজে মনে মনে ভাবতেছেন অনেক ভালো আছেন, আসলে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসরেন, অবশ্যই মানুষগুলো ক্ষতিগ্রস্ত, কারণ যারা গুনাহ থেকে ফিরে আসে নাই, যারা খারাপ কাজ থেকে ফিরে আসে নাই, তারা আসলেই ক্ষতিগ্রস্ত, তারা ক্ষতির থেকে বাঁচতে পারবে না। আজকে যারা আসছি আমরা ক্ষতিগ্রস্ত থাকতে চাই, জোরে বলেন চাই, আমরা ক্ষতির থেকে বাঁচতে চাই, ক্ষতির থেকে বাঁচতে পারবে কারা? ইল্লাল্লাযীনা আমানু ওয়ামিলুস সলিহাত, সুবহানাল্লাহ বলবেন না, ওই মানুষগুলো ক্ষতির থেকে বেঁচে যাবে যারা ইমানকে মজবুত করবে আর তারা নেক আমল করবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বন্ধু বাড়িতে যাও, ওর মাল সামানাগুলো পৌঁছায় দাও, ওর আমল সম্পর্কে পৃথিবীর কেউ না জানলে ওর স্ত্রী জানবে, ওর স্ত্রীর থেকে তুমি জেনে নিবা কি কারণে তার কবরে সাপটা দেখা গেল, সে তো পাঁচ ওয়াক্ত নামাজি আল্লাহওয়ালা, আবার হজ যাচ্ছি সেখানে তো সাপ দেখার কথা না, সাপটা কেন দেখা গেল? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, আল্লাহ ওর কবর আজাবটাকে মাফ করে দাও, ওর নামাজি আল্লাহওয়ালা। রাসূল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাউমাউ করে কাঁদতেছিলেন, যুবক ভাই নামাজি হওয়ার পরেও সে কার কবরে সাপ আসলো কেন, কি কারণে তার গুনাহটা কি ছিল, একটু তাকায় দেখেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বললেন, তুমি তার মাল সামানাগুলো বাড়িতে পৌঁছায় দেবে, আর বাড়িতে পৌঁছায় দিয়া তুমি জানতে চাইবে তার কি আমল ছিল যে আমলের কারণে কবরে সাপ দেখা গেছে, কি আমলের কারণে কবরে সাপ দেখা গেছে এটা একটু জানতে চাইবে। বলার সাথে সাথে কবর খুলে দেখা গেল, ভাইজান বাড়িতে যখন মাল নিয়ে গেছে, মাল নেওয়ার পরে মাল সামানা দিয়ে বলল, ও ভাই ভাবি তুমি একটু বলে দাও, তুমি জানো ভাইয়ের আমলটা কি ছিল, ভাইয়ের কবরে সাপ দেখতে পাইলাম কারণটা। স্ত্রী কাঁদে আর বলে, সাপ দেখার একটা কারণ আছে, সে কারণটা শুনে নাও, তোমার ভাই নামাজি দিনদার ইমানদার দান সৎকার সবই ঠিক করেছে, কিন্তু সে একটা ব্যবসা করেছিল, ব্যবসার মধ্যে কিছু জব বিক্রি করত, ওই জবের মধ্যে ভালো কিছু জব তার খাবার জন্য রাখতো, আর কিছু জবের মধ্যে ভেজাল দিয়ে সে বিক্রি করত। আমি স্ত্রী বারবার বলেছিলাম, এই ভেজালটা তুমি দিও না, এই ভেজালটা আল্লাহ পছন্দ করবে না, এই ভেজালটা তুমি দিও না, কিন্তু সে আমার কোনো কথাই শুনে নাই, বারবার ওই মালের মধ্যে ভেজাল দিয়েছে, আর ওই ভেজাল মাল দিয়া সে তার জীবনটা ধ্বংস করেছে, আজকে তার মৃত্যুর পরে ওই ভেজাল দিয়ে মানুষের ক্ষতি করছে, হক্কুল ইবাদ নষ্ট করেছে, মানুষ কতই অসুস্থ হয়েছে, মানুষ অনেক রোগাক্রান্ত হয়েছে ভেজাল খাবার খাইয়া, ওই যে ভেজাল দিছে আল্লাহ পছন্দ করে নাই, এই জন্য তার কবরে নামাজ পড়ার পরেও ভেজালের গজব হিসাবে সাপ দিয়া দিছে। আব্দুল্লাহ বিন সালাহ আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবরটা যখন পৌঁছে গেছে, উনি বললেন, হ্যাঁ আল্লাহ বলেছেন বিমা কাসাবাত আইদিন নাস, এ বান্দা দুই হাতে যা অর্জন করবে তাই তোমাকে দেওয়া হবে, ওয়ালা তুজলামুনা ফাতিলা, তোমাদের উপরে যারা পরিমাণ জুলুম করা হবে না, কারণ আল্লাহ বলেছেন তোমাদের উপরে যারা পরিমাণ জুলুম করব না, তোমাদের দুই হাতে যা অর্জন করেছো তাই তোমাদেরকে দেওয়া হবে। অতএব ভাই দেন, সামান্য মালে একটু ভেদাল দেওয়ার কারণেও সে কিন্তু গজব থেকে বাঁচতে পারে নাই, আর আপনার জীবনে কত ভেদাল আছে সেটা আপনি ভালো জানেন, কথা ঠিক না বেঠি? অতএব এই ভেজাল থেকে বাঁচতে হবে, গান বাজনা দূর করতে হবে, সিনেমা বিষয়ের থেকে দূর করতে হবে। আজকে আমি একটা ভাইয়ের আলোচনা শুনে খুব খুশি হয়েছি, যার বাসায় আমি মেহমানদারি করেছিলাম, ওই ভাইটা বলে, হুজুর আমার মোবাইলে 3000 গান ছিল, আপনার ওয়াজ শোনার পরে সব গান ডিলিট করেছি, আলহামদুলিল্লাহ বলবেন না, রাসূলুল্লাহ বলেছেন দুনিয়া যারা গান গাইবে, গান শুনবে, গান নিয়ে আনন্দ করবে, তাদের চেহারাটা কিয়ামতের ময়দানে শুকর বানর মতো হয়ে থাকবে। তামবিহুল গাফিলুন নামে কিতাবে ঘটনাটা উল্লেখ করেছেন আল্লামা আবুল্লাহ সামরকন্দি, ঘটনাটা উল্লেখ করেছেন, এক বোন পাঁচ ওয়াক্ত নামাজি, নামাজ পড়ে কিন্তু তার ভাইও নামাজি, বোনটা বারবার অসুস্থ হয়ে যায়, বোনটা যখন অসুস্থ হয়ে যায় ভাই ট্রিটমেন্ট করাতে যায়, ভাই ট্রিটমেন্ট করাতে গিয়ে দেখতে পাইলেন বোনটা মারা গেছে, মারা যাওয়ার পরে সকল আত্মীয় স্বজন আসছে, দাফন হয়ে গেছে, কিন্তু ভাইদান দাফন করার সময় তার পকেটে একটা মানি ব্যাগ ছিল, টাকার ব্যাগ, ওই টাকার ব্যাগটা কবরের মধ্যে পড়ে গেছে, উনি বাসায় চলে গেছে, বাসায় গিয়ে রাত 11টার দিকে মনে হলো মানি ব্যাগটা তো নাই, মানি ব্যাগটা কোথায় পাওয়া যাবে,
মনে হলো তাহলে বোনের যখন কবর দিছিলাম তারা ঘোরার মধ্যে কবরের মধ্যে পড়ে গেছে, মানি ব্যাগটা তুলতে পারি নাই। সোনার যুবক ভাইরা, রাসূলুল্লাহ বলেছেন ইত্তাকিল কবরে, কবরটাকে একটু ভয় করিও। যে কবর ভয় করবে সে কোনোদিন গুনাহ করবে না, কথা ঠিক না ভাই? ঠিক। আজকে আমরা স্লোগান দেই আল কোরআন আলো ঘরে ঘরে জ্বলো, কেউ পড়েন না কেমনে ঘরে জ্বলবে? আর একটু দেখেন, অন্তরে যদি মৃত্যুর ভয় থাকতো, কবরে আজাবের ভয় থাকতো, তাহলে আপনি কোনোদিন ওই কবর থেকে আর বাসার চিন্তা করতেন না, মনে করতেন যে কবরে যাবো কেমনে, নিকার হয়ে সে আমল করি, কথা ঠিক না বেটি? ওই যুবকের মোবাইল যখন খুঁজে পায় না, মা আমি মানি ব্যাগ খুঁজে পায় না, বন্ধুকে বলল বন্ধু চলো কবরটা একটু খনন করি, ওখান থেকে মানি ব্যাগটা বের করে নেই, বোনের নামে দোয়া করা হবে, খাবারের ব্যবস্থা করা হবে। অতএব এখানে আমাদের দেশে মানুষ তবরকের ব্যবস্থা করে, একদল মানুষ বিভ্রান্তি ছড়ায় তবরক কি জিনিস। অথচ রাসূলুল্লাহ বলেছেন মেহমান আসলে মেহমানদারি করা সুন্নত, আর একটা সুন্নত পালন করলে 100 শহীদের সওয়াব পাওয়া যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব সুন্নি মুসলমান যারা, তারা তবরকের ব্যবস্থা করবে না? করবে না, জোরে বলেন করবে কি করবে না? তারা সুন্নত আদায় করবে, আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। ওই ভাই বলতেছে টাকা দিয়া বোনের জন্য কিছু দোয়া করা হবে, কিন্তু মানি ব্যাগ তো কবরের মধ্যে, তাহলে কেমনে পাওয়া যাবে? এখন চলে আসছে কবরের কাছে, রাত্রে তখন 12টা বা 1টা বেজে গেছে, কবর খনন করে দেখে মানি ব্যাগ ঠিকই কবরের মধ্যে পড়ে আছে। মানি ব্যাগটা উঠাইয়া ভাইকে বলতেছে যে বন্ধুকে সাথে নিয়ে গেছে, বন্ধু মনটারে না শোয়াই দিয়ে গেলাম সন্ধ্যা 7টায়, আর এখন বাজে 12টা, একটু কবরটা খুলে দেখি মনটা কেমন করে ঘুমায়, মনে আবেগ কবরটা দেখবে। রাসূলুল্লাহ বলেছেন কবরের ব্যক্তি যখন কবরে নামানো হয় তখন তার চেহারার পরিবর্তন হয়ে যায়, যদি নিক্কার হয় তাহলে দুধের মধ্যে আলতো দিলে যেমন লাল জলে ওইরকম গোলাপের চেহারা হয়ে যায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি গুনাগার হয় তার চেহারা বিদঘুটে কালো হয়ে যায়, দুর্গন্ধযুক্ত হয়ে যায়, তখন তার চেহারার দিকে তাকানো যায় না। এই জন্য অনেক সময় নিষেধ আছে যারা গুনাগার তাদের কবরে ওই কাপড়ের কপিন না খুলো, ওটা ওইভাবে কবরে থাক, আর যারা নিক্কার তাদেরটাও না খুলো। যদি দেখতে চাও নিক্কারের কবরটা দেখো, তারা শান্তির বাগানে ঘুমায়া কবরই হাসতে থাকে, জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু ভাইদান আজকে যারা আসছে অনেক বড় বড় গুনাগার, একটু তওবা করেন, নিজের জীবনের মোড়টা ঘোরার, এই চেহারা সুন্দর থাকবে, এই চেহারা রাসূল আদর্শ নেন, এই চেহারা দামি থাকবে, আর এই চেহারায় হাসরে নয় কবরই হাসতে শুরু হবে, হাসর বন্ধ হাসবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন দুনিয়ায় যখন এসেছিলে তুমি একা, কেঁদেছিলে তুমি হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি একা, কাঁদিবে ভুব। এমন জীবন যুবক গঠন করো যেই জীবন দিয়া তুমি হাসবে, ইবাদত করতে করতে হাসতে হাসতে কবরে যাবে, আর জমিনটা 40 দিন পর্যন্ত তোমার জন্য কাঁদবে, জোরে বলো সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেছেন নিক্কার মানুষ মৃত্যুবরণ করলে জমিনটা 40 দিন কাঁদে যে আল্লাহ তোমার এক প্রিয় বান্দা চলে গেছে, না জানি আবার গজব আসে। এই করোনা ভাইরাস থেকে আপনার ভয় লাগে, মাস্ক খোঁজে খালি। আজকেও দেখলাম ঢাকাতে সবাই খালি মাস্ক খোঁজে, বললাম ভাই কি ব্যাপার, কয় হুজুর ভাইরাস আসবে মাস্ক খুঁজতেছি। তাই আমি বললাম ভাইরাসের ডরে মাস্ক খোঁজো, আর কবরে আজাবের ভয় মসজিদ উঠতে পারো না, তোমার মতো বেয়াক হলে এই জগতে নাই, কথা ঠিক না বেটি? তুমি মাস্ক কি ভাইরাস থেকে বাঁচতে পারবে? ভাইরাস যদি আল্লাহ দেয় কেউ বাঁচতে পারবে? আল্লাহ যদি হুকুম করে ভাইরাসে 2/3 মানুষ শেষ, কেউ বাঁচাতে পারবে? আর যদি আল্লাহ হেফাজত করে, রাসূল একটা দোয়া শিখাইছেন, এই দোয়াটা একটু মুখস্থ করার চেষ্টা করিয়েন, এই দোয়াটায় মহামারী গজব এবং নানান রকমের অঙ্গ প্রত্যঙ্গ হানি না হওয়া, এই দোয়াটা আল্লাহ রাসূল শিখাইছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারসে ওয়াল জুনুনে ওয়াল জুজামে ওয়া মিন সাইয়্যিল আসকাম। রাসূল এই দোয়াটা শিখাইছেন, এই দোয়া যারা পড়বে মহামারী মারাক ধরনের পক্ষাঘাত অনেক ধরনের বিপদ থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করবে। এই দোয়াটা সকালবেলা যারা 3 বার পড়বে, সন্ধ্যাবেলা যারা 3 বার পড়বে, দোয়া পড়েন না খালি মাস্ক দিয়ে থাকবেন। কি বলেন, মাস্কে কি বিমার দূর হবে, ভাইরাস দূর হবে? ভাইরাস দূর করতে হলে সাহায্য লাগবে কার? আরো জোরে চিল্লায় বলেন কার? রোগ দেওয়ার মালিককে। আর আল্লাহ বলছেন ওয়াসফি সুদুরে কওমি মুমিনিন ওয়াশিফাউল লিমা ফিস সুদুর, তোমরা আমার কাছে চাও আমি শিফা দিয়ে দেবো, সুবহানাল্লাহ বলেন।
কিন্তু আমরা আল্লাহর কাছে চাই না, আমরা বাঁচতে চাই ভাইরাস থেকে। ভাইরাস থেকে বাঁচতে হলে আদর্শ রসুলের পালন করতে হবে, এই দোয়াটা শিখতে হবে। আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল বারসে ওয়াল জুনুনে ওয়াল যুদামে ওয়া মিন সাইয়্যিল আসকাম। ইয়া আল্লাহ, আমাদেরকে তুমি ওই সমস্ত পক্ষাঘাত, ওই সমস্ত জটিল ব্যাধি যেগুলো দিয়ে মানুষের অঙ্গহানি হয়, যে দিয়ে মানুষ নানান রকমের ব্যাধিতে নিবৃত্ত হয়ে যায়, ব্যাধিতে ঝুঁকে যায়, সেই সমস্ত ব্যাধির থেকে আমাদেরকে মহামারীর থেকে হেফাজত করো। জোরে বলুন আমিন। আমরা সেই মহামারীর থেকে আল্লাহ হেফাজত করবেন, চিৎকার দিয়ে বলেন আমিন। তো ভাইজান, ঘটনাটি এই জন্য বলেছিলাম, আজকে কলিজার মধ্যে ভয় নাই, ওয়াজ করি, চিৎকার দেই, অনেক কিছু করি, আমল করি না। কথা ঠিক না বেঠিক? যদি আমল না করেন, বেমা কাসাবাত আইদিন নাস, কবি বলেছেন আমল সে বন্তি হয় জিন্দগি, জান্নাত ভি আর জাহান্নাম ভি। আমলের দ্বারা দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হবে জান্নাতি আর একটা হবে জাহান্নামি। যদি আজকে আপনি নেককার হতে পারেন তাহলে আপনি হবেন জান্নাতি, আর যদি নেককার হতে না পারেন তাহলে আপনি হবেন জাহান্নামি। নিজের জীবনটাকে নিজেই গঠন করতে পারেন। ক্লাসের ছাত্র যারা ভালো পড়াশোনা করে তারা পায় গোল্ডেন প্লাস, আর যারা পড়াশোনা করে না তারা মস্তানি করে। কথা ঠিক না বেঠি? অতএব যুবক, আজকে তুমি নেককার হও, আর আল্লাহ ডাক দিয়ে বলতেছেন আল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার একটা জান্নাত আছে, ওই জান্নাতের নাম হলো দারুস সালাম। তোমরা যদি আমাকে ডাক দাও, আমার ইবাদত পালন করো, আমার হুকুম পালন করো, আমি আল্লাহ তোমাদেরকে দারুস সালামের মালিক বানিয়ে দেব। আজকে যারা আসছি দারুস সালামের মালিক হতে চাই না, চাই না, কিন্তু বন্ধুগণ, ওই ভাই যখন বলল বোনের কবরটা একটু খুঁড়ে দেখি বোন কবরে কেমন আছে, ভাইজান এটা খুব আশ্চর্য বিষয়, অনেকেই কবর খুঁড়তে সাহস পায় না, কিন্তু ছেলেটাও নামাজি, আর মনে সাহস যে বোনও তো নামাজ পড়ছে দেখছি, তাহলে একটু দেখি তার কবরটা খনন করে বোনটা কবরে কেমন আছে। যখন কবর খনন করতে কিছু মাটি সরাইছে, তাকায় দেখে বোনটার কবরের মধ্যে আগুন জ্বলতেছে আর বোনের লাশটা আগুনের মধ্যে জ্বলতেছে। এই দেখে চিৎকার দিয়ে আগুন বলে বেহুশ হয়ে গেছে, সকালবেলা জ্ঞান ফিরছে, বাড়িতে দৌড়ায় গেছে কবরটা কোনো রকম ঢেকে রেখে, বাড়িতে দৌড়ায় গিয়ে মায়ের কাছে কান্দার বলে মা বোনটা তো নামাজ পড়তো, বোনটা তো আল্লাহওয়ালা ছিল, কিন্তু বোনটার কবর যখন দেখতে গেলাম, কবরটা দেখলাম, কবরের মধ্যে দেখি আগুন জ্বলতেছে আর তার মধ্যে তার লাশটা আগুনে পোড়াইতেছে, ব্যাপারটা বুঝলাম না। মা চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে তোমার বোনের তিনটা খারাপ অভ্যাস ছিল, নামাজ ঠিকই পড়েছে, ভালো কাজও করেছে, কিন্তু খারাপ তিনটা অভ্যাস সে ছাড়ে নাই। যুবক ভাই, আজকে যারা লাল পানি খাওয়ার অভ্যাস আছে, দুই আঙ্গুলের ফাঁকের অভ্যাস আছে, যারা নানান রকমের ইয়ারফোন ঢোকানোর অভ্যাস আছে, এই বদ অভ্যাসগুলো ছাড়ো। যদি এগুলো আজকে সুন্নি কনফারেন্স ছাড়তে পারো, নবীজি বলেছেন আমার সুন্নত যারা মানবে, আমার আদর্শ যারা মানবে, আমি নিজ হাতে জান্নাতে পৌঁছায় দেবো, সুবহানাল্লাহ বলে। আজকে অনেকে বলেন খুশবু হয় বিড়ি খাওয়া খুশবু, ডাক্তার বলছে ধূমপান বিষ পান, বিষ খাওয়া হালাল না হারাম? চিৎকার দিয়ে বলেন হালাল না হারাম? তাহলে আপনি জ্ঞানী মানুষ, আপনি বিষ খান কি করে? এই আস্তে আস্তে খাচ্ছেন, মাঝে মাঝে ক্যান্সার দেখা দেয়, আপনি তো বিষ খায় আত্মহত্যার গুণা নিয়ে মারা যাচ্ছেন। কথা ঠিক না বেঠিক? অতএব গান বাজনার থেকে ফিরে থাকো, তোমার গান শুনায় শুনায়া তোমার জীবনটা জাহান্নামি হয়ে যাচ্ছে, তুমি এই খারাপ অভ্যাসগুলো ছাড়ো। এবার দেখো এই বোনটার খারাপ অভ্যাস কি। আমার বাস্তব জীবনে আমি দেখেছিলাম, আমি যখন দারুস সালাম মিরপুরে জুমা পড়াতাম, তখন এক ছেলে ছিল বিগ বস, খুব বড় ডাকাতি করতো, মানুষ আটকাইয়া পিটায় তারপর টাকা উচল করতো, 5 লাখ 7 লাখ টাকা নিত। আমি একদিন মাহফিল করে ফিরে আসতেছি, আমার কাছে কিছু টাকা ছিল, ঘড়ি মোবাইল টোবাইল ছিল, এসে দেখি এক লোক কাঁদতেছে, ওরে বাবা, ওরে মা, বাঁচাও বাঁচাও। এসে দেখলাম যে সেই যুবক, যেই যুবক বিগ বস, সে একটা লোকের পিটাইতেছে, হাঁটুরে হাতুড়ি দিয়া পিটাইতেছে। এর মধ্যে আমি হাজির হয়েছি, আমাকে চিনে, আমি জুমা পড়াই, মাঝে মাঝে জুমা পড়ে আইসে আমার দেখে সালাম দিছে। আমি বলছি ভাই তোমাকে দেখে খুব ভালোই লাগছে, অনেক রাতে, রাত তখন 3টা, ঠিক আছে ভাই আমার কাছে কিছু টাকা আছে, এটা নাও, তুমি নাস্তা পানি করিও, আমি চলে যাই। আমি বুঝতেছি যে তাকে যে আমি চিনতেছি, চিনলে কেন বিপদ হয়ে যায়, এই জন্য আমি বলছি ভাই টাকা টোকা নাও, আমি চলে যাচ্ছি। কয় না হুজুর, আপনাকে বুঝতে পারছি আপনি ভয় পাচ্ছেন, আপনার টাকা পয়সা নিব না। তাই আমি বললাম ভাই এই লোকটাকে পিটাচ্ছ কেন? ভাই লোকটার কাছে, লোকটা বড় পয়সাওয়ালা, এর ধরে নিয়ে আসছি মিরপুর থেকে, এ বড় টাকাওয়ালা, এর থেকে পিটাইয়া আমি কিছু মুক্তিপণ আদায় করবো, আমি 5 লাখ টাকা চাইছি, সে দিতে চায় না। তাই আমি বললাম ভাই তুমি যদি আমাকে যখন ছেড়ে দিলে, টাকা নিলে না, এই লোকটাকে আমাকে ছেড়ে দাও, যদি লোকটা টাকা দেওয়ার হয় আমি তোমাকে 5 লাখ টাকা দেওয়াই দেবো। তো লোকটাকে ছেড়ে দিয়ে নিয়ে আসছি, নিয়ে আসার পরে বললাম ভাই তুমি টাকা দিতে চাও না, 2 লাখ দিতা, 5 লাখ না দাও, 2 লাখ দাও, 2 লাখ
তো তুমি এই মারগুলো খাচ্ছো কেন? কারণ না হুজুর, আমি পাঁচ ওয়াক্ত নামাজি। সোনার যুবক ভাইরা শুনে রাখো, যখন মানুষ আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আমার আল্লাহ বলছেন ওয়ামা ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে আল্লাহ তার জন্য যথেষ্ট হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এমন কোন আদর্শ দেন নাই যে আদর্শ আমাদের জীবনে বাকি থাকবে। আপনারা রাতে ভয় পান, বোবা ভূত ধরে, নানান রকমের সমস্যা হয়। রাসূলুল্লাহ বলেছেন যারা এশার নামাজের পর অযু অবস্থায় ঘুমায় যাবে, তার ঘর আল্লাহর রহমতের ফেরেশতারা দুইজন দুই পাশে শুইয়া সারা রাত পাহারা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন যদি এশার নামাজ কেউ জামাতে পড়ে আর নিয়ত করে যায় ফজরের নামাজ জামাতে পড়বো, আর সে সারা রাত ঘুমায় থাকবে অযু অবস্থায়, সারা রাত নফল নামাজের সওয়াব আল্লাহ তার আমলনামা লিখে দিবেন। অথচ সে আমল তো আমরা করি না, আমরা তো উজু করার সময় পাই না, আমরা রাত্রে নায়ক নায়িকার স্বপ্ন দেখি, আমরা রসুলের স্বপ্ন দেখতে পারি না। তার কারণ হলো আমরা রসুলের আদর্শ পালন করি না। আজকের থেকে যারা পারেন আমলটা করবেন, এসার পরে উজু করে ঘুমানোর চেষ্টা করবেন, দরুদ শরীফ পড়তে পড়তে ঘুমায় যাবেন। নসিব যদি ভালো হয়, তকদির যদি ভালো হয়, যে নবীর জন্য আমরা কাঁদি, যে নবীর জন্য আমরা স্লোগান দেই, সেই নবীজিকে স্বপ্নে দেখার সুযোগ পাবো। চিৎকার দিয়ে বলেন আমিন। নারায় তাকবীর, নারায় রিসালাত, নারায় রিসালাত। আমরা এটা চেষ্টা করব, আল্লাহ যেন আমাদেরকে আশিকের রসুল বানায় দেয়। জোরে বলুন আমিন। তো ভাই দান, আমি ওই লোকটাকে বলছিলাম যে তুমি 2 লাখ টাকা দিতা, তুমি দিচ্ছ না কেন? ভাই দেখেন হুজুর, আমার এই দাঁড়িয়ে আছে, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি যাকাত দিয়েছি, আর রসুল্লাহ বলেছেন মালের যাকাত দিলে আল্লাহ হেফাজত করে, তা আমি যাকাত দিয়ে সেই টাকা ডাকাতকে কেন দেব? আমি সেই জন্য দেব না, আমি আল্লাহর কাছে মার খাচ্ছি আর সাহায্য চাচ্ছিলাম। আল্লাহ, তোমার নবীজির হাদিস যদি সত্য হয় যে যাকাত তুললে মাল পবিত্র হয় আর ফেরেশতারা পাহারা দেয়, তাহলে আমি ওকে টাকা দেবো কেন? আমি তো রসুলের আদর্শ পালন করেছি, আমি আল্লাহ তোমার হুকুম পালন করেছি, আমি যাকাত দিয়েছি, অতএব আমি টাকা দেবো কেন? আমি বললাম অল্প কিছু দিলেও তো মার থেকে বেঁচে যাইতা, তাই না? আমি প্রমাণ করব যে আল্লাহ রসুলের হাদিস কতটুকু সত্য। সুবহানাল্লাহ বলবেন না? বলে আমি দোয়া করতে করতে আপনার মতো পেয়ে গেছি আপনাকে। সুবহানাল্লাহ বলবেন না? যে আপনার মতো লোক পেয়ে গেছি, যে লোক দেখলো পিটান বন্ধ করবে, তো আমি জানতাম না, তাহলে পাঠাইছে কে? আমি তো ওই মাহফিলে না গেলে রাত 3টা এখানে আসতাম না। আর আল্লাহ যখন পাঠায় দিছে, আর ও যে আমাকে দেখে এত শ্রদ্ধা করবে, তাও তো বুঝি নাই, কারণ 5 লাখ টাকা কম না, কিন্তু সে যে শ্রদ্ধা করবে আমাকে হাতে ছেড়ে দিবে, তাও তো আমি বুঝতে পারি নাই। লোকটাকে আমার রুমে নিয়ে বললাম ভাই তাহলে কি করা যাবে? হুজুর আপনি যদি বলেন টাকা দেবো, কিন্তু আমি রসুলের হাদিসের প্রমাণ পাইছি যে না, আল্লাহ যাকাত দিলে মাল পবিত্র হয়, যাকাত দিলে মাল হেফাজত হয়, সেটা হেফাজত পাইয়ে গেছি। চলে বলুন সুবহানাল্লাহ। ভাইজান, সকালবেলা আমি ঘুমায় উঠলাম, ঘুম থেকে উঠে দেখি বিগ বস যাচ্ছে। আমি বললাম বাবা লোকটাকে তো আমি বাসায় পাঠিয়ে দিছি, তুমি যদি বলো 5 লাখ টাকা তার কাছ থেকে তুলে দেই। তো বলছে না হুজুর, কালকে আপনাকে দেখে ছেড়ে দেওয়ার পরে ওর কাছ থেকে আর টাকা নিব না, দেখলাম ওরও দাঁড়িয়ে আছে, ও নামাজ পড়ে, অতএব আমার জুলুম হয়ে গেছে মনে হয়, আমার কিছু করার নাই, আমি আর টাকা চাই না। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু ভাইজান, আল্লাহ বলছেন ইন্না আযাবি লাশাদীদ। এই যুবক ভাইরা সাবধান, মস্তানি করিয়েন না, বাহাদুরি করিয়েন না, পরের হক লুণ্ঠন করে খান আর বাহাদুরি দেখান। এখন আমার দল আছে, এখন আমার বহুত কিছু আছে, কিচ্ছু নাই, 1 সেকেন্ড সময় রুহু টান দেবে সব ঠান্ডা। কথা ঠিক না বেঠি? আমার ভাইদান ভালো করে বুঝে নেন, ঘটনাটির জন্য বলছি আজকে এই সুন্নি সম্মেলনে নবীজির আদর্শগুলো নেন, নিজের জীবনটা দামি হবে। জোরে বলুন আমিন। আমার ভাইরা, ওই ছেলেকে বললাম বাবা এই পথটা ছাড়া যায় না, এই পথটা ছাড়া যায় না। হুজুর জোড়ায় গেছি অনেক দূরে, অনেক সঙ্গভঙ্গ, তাদেরকে বহুত টাকা দিতে হয়। ছোট ভাইরে দেখেন একটা মোবাইল দিছি 96,000 টাকার, এটা আমার টাকার কেনা না, এটাও এক বড় লোক থেকে নিয়ে ছিনতাই করে মানে ওইরকম পিটায় নিয়ে দিয়ে দিছি। ছোট ভাই কত খুশি, আমি তো এই কাজ করেই চলি। আমি বললাম দেখো যাহাতে উৎপত্তি তাহাতে ক্ষয়, একটু দেখো ফেরা যায় কিনা, তওবা করা যায় কিনা, আল্লাহর রাস্তা আসা যায় কিনা। হুজুর চেষ্টা করব, কিন্তু ভাই জান আল্লাহর সময় দিলেন না। ওই যে বললাম আল্লাহু লা ইউহিব্বুল মুতাদিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সীমা ছাড়িয়ে যায় অন্যায় করতে করতে, সীমা যখন পেরিয়ে যাবে আমি আল্লাহ তাদেরকে আর ছাড় দেই না, আমার গজব দিয়া ধরে ফেলি, আমি তাকে রক্ষা দেই না। এই যারা এখন অন্যায় করেন, আর যদি মুসা নবীর উম্মত হতেন, ঈসা নবীর উম্মত হতেন, চেহারা বদলায় দিত, ডাইরেক্ট গজব নাজিল হতো আপনার গুনার কারণে। কিন্তু আল্লাহ নবী দোয়া করছেন যে নবীর আজকে সম্মেলনে বসেছেন সুন্নি কনফারেন্সে, এই নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করছেন আল্লাহ আমার উম্মতদেরকে চেহারা বদলাবেন না, ডাইরেক্ট গজব দিবেন না, ওরা যদি গুনাহ করে অন্যায় করে ওদের কবরে শাস্তি দিবেন, হাসরের ময়দানে বিচার করবেন, দুনিয়ায় তাদের চেহারা বদলাবেন না।
কিন্তু ভাইরা আমার গজবটা একটু তাকায় দেখেন, এই বিগ বস দামাজি তাহাজ্জুদ গুজারকে পিটাইছে, আল্লাহর সাথ দেয় নাই, দুই দল মারামারি করতেছে দারুস সালামে। ওই মিরপুর দারুস সালাম একটা থানা আছে, ওই পাশে ফুরফুরা পিসা বুজুরের বিশাল দরবার, ওই দরবারের পাশে ওটার নামও দারুস সালাম। এই দারুস সালামে দুই দল মারামারি করতেছে, একটা ইট এসে বিগ বসের মাথার উপরে পড়ে গেছে, বিগ বসের মাথার উপরে তখন পড়ে গেছে, বিগ বস ওখানেই অ্যাক্সিডেন্ট করেছে, বিগ বসকে দেখায় দিল, আমার আল্লাহ জানায় দিলেন ইন্না আযাবি ইলা শাদীদ, আমি আল্লাহর পক্ষ থেকে কঠিন শাস্তি তার উপরে নাজিল হবে। আল্লাহ রাব্বুল আলামিন দেখায় দিলেন শাস্তি কেমন হয়। আজকে যারা আসছেন গান বাজনা ছেড়ে দেন, আর মা বোনদেরকে বলছি মা বোনরা আপনারাও গুনাহকে ভয় করে খারাপ রাস্তার থেকে ফিরে আসেন। আমি মা বোনদের জন্য ছোট্ট একটা বই লিখেছি, জাহান্নামের স্বয়ংমণি কিতাবটা ওখানে পাবেন। সেখানে রাসূলুল্লাহ মিরাজ শরীফ থেকে সে কেঁদেছিলেন, বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলেছিলেন আল্লাহু আকবার, ও ফাতেমা আয়েশা মহিলাদেরকে ছয়টা আজাবে দেখেছি জাহান্নামে, যে আজাবগুলো আমার কলিজার মধ্যে এখনো দাগা দেয়। অতএব আজকে সেই মা বোনদেরকে আজাব থেকে বাঁচাইতে হবে। আল্লাহ বলেছেন আনফুসাকুম ওয়া আহলিকুম নার, তুমি নিজে বাঁচো তোমার পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। হুকুমকার আল্লাহর, তুমি নিজে বাঁচো জাহান্নামের আগুন থেকে আর তোমার স্ত্রী পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অতএব মা বোনদেরকে বলছি মা বোনরা, তোমাদের জান্নাতে যাওয়ার রাস্তা অনেক সহজ। যে মেয়ে লোক পাঁচ অক্ত নামাজ পড়ে, পর্দার সাথে থাকে, স্বামীর খেদমত করে, নিজের লজ্জাস্থান হেফাজত করে, হালালকে হালাল জানে, হারামকে হারাম জানে, আল্লাহর নবী ঘোষণা করেন ওই মেয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের আটটা দরজাকে খুলে দিবে। অতএব মা বোনরা আপনারাও নামাজি হন, দিনদার হন, ইমানদার হন। ভাইজান খুব সংক্ষেপ বলছি, আজকে যারা আসছি যাদের অন্য অন্য গুণাগুলো আছে এই গুণার থেকে তওবা করতে হবে, আল্লাহ কবুল করেন, জোরে বলুন আমিন। গুনাহ থেকে বাঁচার দরকার আছে না নাই, জোরে বলেন আছে না নাই। অতএব তওবাটা পড়ে শেষ করে দিচ্ছি, সংক্ষেপ বলছি এই কথা, এই ছেলে মারা যাওয়ার পরে সেই কবর খুঁড়তে গিয়া ওই দিয়ে বললাম এরপরে ছিল মানি ব্যাগ, এরপরে ছিল মোবাইল, বড় ছোট ভাই মোবাইল খুঁজতে গিয়া যখন কবর খুঁড়ছে দেখে যে লাশটা বসানো আছে আর লাশের জিব্বাটা তিনটা প্যাচ দিয়ে তার কপাল উপর রাখা হয়েছে, ওই দেখে যুবক ছোট ভাই বেহুশ হয়ে পড়ে গেছে। আর এই ছোট ভাই তখন শিক্ষা পাইছে যে কবরে আজাব দেখায় না, কিন্তু দুই একটা ঘটনা আল্লাহ দেখায়, এজন্য আয়াত আর লেউলিল আলবাব, যেন জ্ঞানীরা শিক্ষা অর্জন করতে পারে। তো সম্মানিত হাজিরিন, আজকে যারা খারাপ অভ্যাসগুলো আছে গান বাজনা অশ্লীল পথে, সেই পথগুলো থেকে ফিরে থাকার চেষ্টা করি, আল্লাহ কবুল করেন বলুন আমিন। আর ভাইদান, যেহেতু কোন সুন্নি কনফারেন্সে অনেক আলেম ওলামা আসছে, তাদের কথাও শুনবেন, অতএব আজকে দীর্ঘ কথা বলার সুযোগ হলো না, পাশে একটা দেখা হবে ইনশাআল্লাহ। আগামী 12 তারিখ একটা প্রোগ্রাম আছে পাশে ইনশাআল্লাহ, এই 12 তারিখের প্রোগ্রামটায় আপনারা ইনশাআল্লাহ আসবেন, সেখানে বিস্তারিত কথা হবে। পিটুয়া আদর্শ গ্রাম আঞ্জুমান আল ইসলাহ যুব সংঘের উদ্যোগে পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে 12 তারিখ ইনশাআল্লাহ আপনাদের সাথে আল্লাহ যদি হায়াতে বাঁচায় দেখা হবে, বাঁচিয়া থাকিলে দেখা হইবে, আবার নইলে দেখা হইবে হাসরের মাজার। অসমাপ্ত সব কথা আর শেষ করতে পারলাম না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই সাহাবী শয়তানে কি ধোকায় পড়েছিলেন, আমরাও যেন ধোকার থেকে বাঁচতে পারি, আল্লাহ হেফাজত করেন, জোরে বলুন আমিন। তবে তওবাটা একটু পড়ায় দিচ্ছি, ছোট বইটা যারা পারেন যাওয়ার সময় নিয়ে যান, পড়ে দিয়ে একটু বিসমিল্লাহির রহমানির রহিম, যাদের মোবাইল আছে রেকর্ড করে নেন, তওবাটা মুখস্থ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সনাতু আবুলাকা বিনিমাতিকা আলাইয়া ওয়া আবু বিদাম্বি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এইটুকু সাইয়েদুল ইস্তেগফার মুখস্থ করবেন ইনশাআল্লাহ। আর ওই মহিলাটা আগুনে জ্বলছিল, তার তিনটা খারাপ অভ্যাস ছিল, সুযোগ হলো না, আবার যদি সুযোগ হয় শোনাবো। আর আজকে ইসলামী কনফারেন্সে, এই জাতীয় সুন্নি কনফারেন্সে
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করব যে আল্লাহ আমাদের সকলকে আশিক রসুল হিসেবে কবুল করেন বলুন আমিন এই সম্পর্কে সম্মেলনের আহ্বায়ক আজাদ ভাই থেকে শুরু করে যারা কমিটির খেদমত করছে আল্লাহ তাদেরকে কবুল করেন বলুন আমিন আর ছোট্ট একটা অনুরোধ রাখব আমার ভাইয়েরা ছোট্ট ছোট্ট বালক নয় বড় বড় চর হয় এই বিশাল আয়োজনে অনেক খরচ যদি খরচে তারা ঋণ হয়ে যায় সামনের বছর এই বিশাল সম্মেলন ভেঙে পড়ার ভয় হয় ভাই তাই জন্য আপনারা যারা পারেন যার যা তৌফিক হয় তৌফিক অনুযায়ী এই ইসলামী কনফারেন্সে আপনারা সকলে সহযোগিতা করবেন নিজের জান মালে মাল দিয়ে সহযোগিতা করলে ইনশাআল্লাহ এই কনফারেন্স আরো বড় হবে আল্লাহ কবুল করেন সকলে বলুন আমিন আমি আবারও যাওয়ার পথে আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার বিমারকে সুস্থ করে দেন চোখটা একটু সমস্যা হচ্ছে আমি বেশ এক মাস ধরে অসুস্থ তারপরেও আজাদ ভাই তারিখ দিয়েছেন আমি আর মিস করতে পারি নাই দুপুরবেলাও বলছিলাম যে আসবো কিনা চোখে প্রচন্ড ব্যথা হয় অসুস্থতার মধ্য দিয়েও আপনার মাঝে আপনাদের মাঝে আল্লাহ হাজির করছেন বলেন আমিন আল্লাহ রাব্বুল আলামিন সকলকে আশিক রসুল হিসেবে কবুল করেন জোরে বলুন আমিন বিদায়ের পথে আবারও দোয়া চাচ্ছি সকলে যারা এসেছেন আল্লাহ সকলকে হাতি মুসলমান হিসেবে কবুল করেন বলুন আমিন করোনা ভাইরাস থেকে আমাদেরকে হেফাজত করেন বলুন আমিন পাশাপাশি আমাদের সকলকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী নিজের জীবন যাপন করে পাঁচ ওয়াক্ত নামাজি সামনে আসতেছে রমজান মাস সকলে রোজা রাখবো তো ইনশাআল্লাহ বিদায়ের পথে আরেকটা ওয়াদা নিতে চাই এই কারণে রসুল্লাহ বলছেন দুইটা জিনিস হাসরের ময়দানে সুপারিশ করবে একটা হলো রমজান মাসের রোজা আর একটা হলো কোরআনুল করিম এই দুইটা জিনিস আমাদের জীবনে বাস্তবায়ন করব আগামী রমজান মাস পর্যন্ত হায়াত পাইলে রোজা রাখবো কারা কারা হাত দুটো দেখি রসুদা করেন হাত দুইটা রসুদা করেন চিৎকার দিয়ে বলেন আল্লাহ আগামী রমজান মাস পর্যন্ত আমাদের সকলকে নেক হায়াত দান করেন রোজা রাখার তৌফিক দেন ইয়া আল্লাহ জান্নাতের রায়্যান দরজা আমাদের জন্য কবুল করেন জোরে বলুন আমিন আর একবার বলেন ইয়া আল্লাহ আমাদের সকলকে কোরআনুল করিম তেলাওয়াত করার তেলাওয়াত শোনার তৌফিক দেন হাসরের ময়দানে কোরআন তেলাওয়াতকারী হিসাবে কবুল করেন চিৎকার দিয়ে বলেন আমিন আল্লাহ পাক কবুল করেন সকলকে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আর দৃঢ় আবার আশা করি ইনশাআল্লাহ এই ইসলামী কনফারেন্স প্রতি বছর আল্লাহ রাব্বুল আলামিন আন্তর্জাতিক কনফারেন্সকে কবুল করেন সকলকে সুস্থ রেখে ভালো রেখে নেক হায়াত দেন আল্লাহ রাব্বুল আলামিন সকলকে জান্নাতি মেহমান হিসেবে কবুল করেন জোরে বলুন আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত শুধু সম্মানিত উপস্থিতি আপনারা জেনে অত্যন্ত পরিপূর্ণ সুন্নাতের উপরে দাখিল করতে পারি আল্লাহ কবুল করেন জোরে বলুন আমিন চিৎকার দিয়ে প্রাণ খুলে মহব্বত সুরে এই দরুদ সুরে প্রেমের সুরে পড়লে মদিনায় পৌঁছবে প্রেমের সুরে একটু ভালোবাসা দিয়ে উচ্চ আওয়াজে পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا مولانا محمد أهاري غلند كفيت كي كوري لهاي كمون كوري مرلي باثور أمر دوير نوبي جرغاي اللهم صلي على مولانا محمد وعلى آله قد بنو بجير جه شوري أمتا مار گناه মাফ করে দাও ও গো প্রভু তুমি যে রহিম রহমান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি পুছে দাও গো মোদের দরুদ ও গো প্রভু মদিনায় রোজ হাসরের কঠিন দিনে সুপারিশ যেন পাওয়া যায়
সাল্লি আলা মুহাম্মদ আলা আলে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা তৌহিদ কা ডঙ্কা আলম মে কলেমা দিয়া কমলে ওয়ালে মে বলো সবে সঈমানে লা ইলাহা জোরে জোরে লা ইলাহা কলেমা সঙ্গে রসাতি কলেমা ইমানের বাতি কলেমা সঙ্গে রসাতি কলেমা ইমানের বাতি বলো সবে সঈমানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান খুলে সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকবার জোরে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আলাইকা তাওয়াক্কালনা وإليك نبنا وإليك المصير أي الله أشكم دي পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সের এই মাহফিলে বসে আপনার শাহী দরবারে জুকরানা ফরমানে হাত তুলে দিয়েছি রব্বুল আলামিন জীবনের যেদিকে তাকাই গুনাহ ছাড়া কিছুই দেখতে পাই না আপনি কোরআনুল কারিমে ঘোষণা করেছেন হাশরের দিন ডাক দিবেন ইয়া আইয়ুহাল মুজরিমুন হে পাপী বান্দারা আল্লাহ হাশরের দিন পাপী বললে নাজাতের আর পথ পাওয়া যাবে না আপনি কোরআনুল কারিমে ঘোষণা করেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার বান্দারা আমার রহমত থেকে নিরাশ হইও না আজকে বড় আশা করে আপনার দরবারে হাত তুলেছি আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহগুলো মাফ করে দেন আয় আল্লাহ যারা বৈতিসে হাজির হয়েছি এই কনফারেন্সে যারা এসেছে কত টাকা পয়সা আছে তাদের জানা আছে কি সম্পদের মালিক তাও তারা জানে কিন্তু কি পরিমাণ গুনাহের মালিক আমরা কেউ জানি না আল্লাহ আজকে সকল ভাইদের গুনাহগুলোই জান্নাতের বাগানে মাফ করে দিয়ে যাওয়ার সময় ঘরে মাসুম বিগুনা করে ঘরে ফেরত দিবে আল্লাহ যারা অসুস্থ তাদের বিমারকে মাফ করে দেন আল্লাহ আমার একটু চোখে অসুস্থতা বিমারকে মাফ করে দেন এই মজলিসে কার হাত পছন্দ হয়েছে জানি না আল্লাহ তার হাতের সাথে আমাদের হাতগুলো আপনি কবুল করে নেন আয় আল্লাহ যারা এই মাহফিলে এই জাতীয় আন্তর্জাতিক কনফারেন্সের আয়োজন করেছে যিনি আহ্বায়ক সাংবাদিক আজাদ ভাই থেকে শুরু করে কমিটিতে যে সমস্ত ভাইয়েরা আছে আল্লাহ সকলকে দিনের খাদেম হিসেবে কবুল করে নেন সকলের জীবনের অসুস্থতা দূর করে দিয়ে আরো বেশি করে খেদমত করার তৌফিক দেন রব্বুল আলামিন যারা ময়দানে হাজির হয়েছে সকল যুবকদের মৃত্যু পর্যন্ত নামাজি বানায় দেবেন প্রত্যেকটা যুবককে আশেক রসুল বানায় দেবেন নবীজির সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করবেন আল্লাহ এই সুন্নি কনফারেন্সে সকল ভাইদেরকে সুন্নি আলেম হওয়ার সুন্নি জ্ঞান অর্জন করার তৌফিক দান করেন আল্লাহ খাস করে বিশ্বের মধ্যে মহামারী শুরু হয়ে গেছে করোনা ভাইরাস আল্লাহ সারা বিশ্বের অনেক দেশ 75-78টা দেশ আক্রান্ত হয়ে গেছে আল্লাহ এই করোনা ভাইরাস থেকে আমাদেরকে হেফাজত করেন আল্লাহ বাংলার মুসলমানদের সহ তাম বিশ্বের মুসলমানদেরকে করোনা ভাইরাস থেকে হেফাজত করেন আল্লাহ যারা হাত তুলেছে সকলকে আল্লাহ বেশি বেশি করে নেক আমল করার তৌফিক দেন রব্বুল আলামিন যাদের আব্বা জান দুনিয়ার জমিনে নাই আল্লাহ এখানে অনেক ভাই
আজ যারা চলে গেছে কবরে শুয়ে আছে বাসবাগানে পুকুর পারে আল্লাহ একবার আব্বা বলে ডাক দাও ক্ষমতা নাই দিলে জবাব দিবে না কবরে ঘুমায় আছে ওই আব্বা জানের কবর আজাবকে আমার পর্যন্ত মাফ করে দেন আল্লাহ তাহিরি হুজুর আব্বা জানো কয়দিন আগে চলে গেছেন তার কবরকেও নূরে মুনাওয়ার করে দেন ইয়া আল্লাহ মজলিসে যারা হাত তুলেছেন যাদের মনে ব্যথা আব্বা জান দুনিয়ায় নাই ভাইদের সাথে আমিও হতভাগা আমার আব্বা জানো দুনিয়ায় নাই আমাদের সাংবাদিক আজাদ ভাইয়ের আব্বা আম্মা যারা চলে গেছেন এখানে যারা হাজির হয়েছেন কমিটির যারা এসেছেন কর্মকর্তা বৃন্দ যারা এসেছেন আল্লাহ সকলের আব্বা আম্মা যাদের কবরে চলে গেছে ওই কবর আজাব কেয়ামত পর্যন্ত মাফ করে দেন ওই কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেন জান্নাতুল ফেরদাউস নসিব করে দেন আল্লাহ ভারতের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন আল্লাহ যারা মুসলমানরা নির্যাতিত হচ্ছে তাদেরকে শহীদি বহুত কবুল করে ইয়া আল্লাহ ভারতের মুসলমানদের ইমানি জজবা বাড়ায় দেন সাথে সাথে আমাদের ইমানের জজবাগুলোও বাড়িয়ে দেন আল্লাহ আল্লাহ যারা এই কনফারেন্সে শরীক হয়েছে যারা দান করেছে আরো যারা করবে আল্লাহ সকলকে মুক্ত হস্তে দান করার তৌফিক দিয়ে দেন সকল ভাইয়ের দানগুলো সৎকায় জারি হিসাবে কবুল করে নেন আল্লাহ আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি ভাই বোন যারা কবরে চলে গেছেন তাদের কবর আজাব কিয়ামত পর্যন্ত মাফ করে দেন সকলে একবার জবান খুলে পড়ুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা আল্লাহ যুবক ভাইদের অন্তরে কবরে আজাবের ভয় মৃত্যুর ভয় সাপের ভয় তৈরি করে সকল যুবককে মৃত্যু পর্যন্ত নামাজি বানায় দেবেন সকল যুবককে আল্লাহ গান বাজনার থেকে ফিরাইয়া আপনার ওলি হওয়ার তৌফিক দেন আল্লাহ সকল ভাইদেরকে মক্কা মদিনা না দেখায় মৌ দিবেন না আল্লাহ আশিক রসুল কবুল করে নবীজির সোনার মদিনায় নবী পাকের রজববরকে সালাম দিতে পারে সেই তৌফিক আমাদেরকে দান করেন আল্লাহ সকল সুন্নি ভাইদেরকে আল্লাহ আশিক রসুল হিসাবে মদিনায় মুনাব্বারা যাওয়ার তৌফিক দিয়ে দিবেন আল্লাহ سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আজকের ঐতিহাসিক আউসকান্দি পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে ইসলামী সুন্নি মহাকনফারেন্সের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মোহতারাম হাজারাত উলামায়ে কেরাম ফজল আজাম আজকের এই মাহফিলের প্রধান অতিথি প্রধান আকর্ষণ ইসলামের অতন্ত প্রহরী আল্লামা মুফতি ডক্টর এনায়েতুল আব্বাসী সাহেব পীর সাহেব জনপুরী আজকের এই মাহফিলে আগত আমার আগে অনেক ওলামায়ে হযরত মূল্যবান বয়ান পেশ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সকল আমন্ত্রিত ওলামায়ে কেরামদের নেক হায়াত দান করেন সকলে বলুন আমিন আল্লাহ তাদের হায়াতে বরকত দান করেন জোরে বলুন আমিন এবং এই সুন্নি কনফারেন্সে যারা এসেছেন হযরতে ওলামায়ে কেরামদের সাথে দ্বীনদার ঈমানদার মুত্তাকিন পরহেজগার ভাইয়েরা অত্যন্ত আদরের প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা পর্দার অন্তরালের মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিতা মা ও বোনেরা শুরুতেই মহান রব্বুল আলামিনের দরবারে অগণিত অপরিসীম শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আউসকান্দি সহ এই সিলেটের আশেপাশে অনেক মুসলমান যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন গুনাহ মাফের জন্য পছন্দ করেছেন আলহামদুলিল্লাহ বলেন যাদেরকে মহান রব্বুল আলামিন জান্নাতের সদস্য হিসেবে কবুল করেছেন আলহামদুলিল্লাহ বলেন তাদেরকে সুস্থ রেখে ভালো রেখে একজন নয় দুজন নয় 70,000 জোরে বলেন কত
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা এই জান্নাতের বাগানে এসেছেন, এই সুন্নি কনফারেন্সে যারা এসেছেন, আন্তর্জাতিক কনফারেন্সে যারা এসেছেন, তাদের একজনের পিছনে তারা গুনাহগার, বেনামাজি, অনেক বড় ধরনের অপরাধী, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একজন না দুজন নয় ২৪ ঘন্টা তসবিহ পড়নে ওয়ালা ৭০,০০০ রহমতের ফেরেশতারা স্লোগান দিয়ে দিয়া তাদেরকে ময়দানে হাজির করেছেন কে? আর একবার জোরে চিৎকার দিয়ে বলেন কে? কণ্ঠস্বর উঁচু করে আওয়াজ করে বলুন কে? সে আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? তাহলে কালেমাতুল শুকর একবার জোরে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরো একবার জোরে চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আরো একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা যে ঈদে মিলাদুন্নবী উদযাপন উপলক্ষে আজকে যে জাতীয় এই কনফারেন্সে, আন্তর্জাতিক সুন্নি কনফারেন্সে আমরা হাজির হতে পেরেছি, আমরা মহাভাগ্যবান। জোরে বলেন আলহামদুলিল্লাহ। তার কারণ হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীর জন্য যেমন রহমাতুল লিল আলামিন, এমন তার উম্মতের জন্য সার্বক্ষণিক খবর রাখেন যে উম্মতগুলো কি অবস্থায় আছে। জোরে চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আজকে যারা আসছি আমরা এই দুনিয়ার জমিনে সব মানুষকে চিনি, অনেক লোককে চিনি, কিন্তু আমাদের প্রিয় নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চেনার জন্য খুব একটা চেষ্টা করি না। বলবেন হুজুর কেন চেষ্টা করি না? আমরা চেষ্টা করব তখনই যখন রাসূল সাল্লাল্লাহু বলেছেন মান আহাব্বা সুন্নতি ইনদা ফাসাদিল উম্মতি ফালাহু আজরু মিয়াতে শাহীদেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ইরশাদ করেছেন যে আমার একটা সুন্নাত বিদায়ের পথে যারা একটা সুন্নাত আমল করবে তারা গলা কাটা উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে যারা শাহাদত বরণ করেছেন ওই রকম ১০০ শহীদের সওয়াব তাদের আমল নামে লিখে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদের শহীদের সওয়াব নেওয়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আজকে দেখেন উম্মতরা কেমনে খবর রাখে। আব্দুল্লাহ বিন সালাম বলতেছিলেন যে আমি ফুফু আম্মার খেজুর গাছে খেজুর পাড়তেছিলাম, এমন সময় এক লোক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আর বলতেছিল মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ সে বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ বলবেন না? যখন এই কথা বলছে আব্দুল্লাহ বিন সালাম নিচে নামলেন, ফুফু আম্মাকে বললেন ফুফু আম্মা আমাকে এক টুকরা খেজুর দাও, আমি কিতাবে পড়েছিলাম মুহাম্মদ সাল্লাম নামে একজন নবী আসবে, সেই মুহাম্মদ সাল্লামের তিনটা গুণ আমি জানি, সেই তিনটা গুণ আমি কিতাবে পড়েছিলাম, আমি একটু প্রমাণ করব। এই যে লোকটা ডাক দিয়ে বলল যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন সে বিজয় লাভ করবে, তাহলে আমি সেই মুহাম্মদকে একটু পরীক্ষা করব যে ইনি সঠিক মুহাম্মদ কিনা। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন কায়েমের জন্য অনেক পরীক্ষা দিয়েছিলেন, সেই পরীক্ষাটার উদ্দেশ্য ছিল উম্মতে মুহাম্মদীরা যেন বিভ্রান্ত না হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ভুলে না যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে বিভিন্ন দল, বিভিন্ন ফেরকা, বিভিন্ন মত ইসলামের আদর্শে এসে মানুষকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিভ্রান্তি সৃষ্টি করে। কেন বলে মিলাদ লাগবে না, দরুদ লাগবে না, এটা পড়তে হবে না, এই দরুদ করতে হবে না, এটা নিচক, তাদের বোকামি ছাড়া আর কিছু নাই। তার কারণ আপনি তাকায় দেখেন উম্মতে মুহাম্মদ সাল্লামের বিশেষ আদর্শ এই দরুদ শরীফটা শুধু উম্মতে মুহাম্মদীরাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরে পড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্য কোন নবীর উম্মতের দরুদ নাই, কোন দরুদ নাই, তারা কোন নবীর উপরে দরুদ পড়ে না, কিন্তু তারা হিংসা বিপত্তি হইয়া একদল আলেম ওলামাকে পয়সা দিয়ে হোক, অর্থ দিয়ে হোক, লালন পালন করে আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলা। জোরে বলেন নাউজুবিল্লাহ। তারা ইসলামের শত্রু, তারা নবীর শত্রু, আমরা কি সেই শত্রুদের পক্ষে যাব? চিল্লায় বলেন যাব। আমরা কোশ্চিন কালে সেই শত্রুর পক্ষে যাব না। আমরা একটা কথা মনে রাখছি, আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহ মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে দরুদ পড়ে। আর আমাদেরকে বলছেন আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, হে ইমানদার ব্যক্তিরা তোমরা তোমাদের নবীর উপরে দরুদ পড়ো। আমরা আমাদের নবীর উপরে দরুদ পড়তে রাজি আছি না নাই? জোরে বলেন রাজি আছি না নাই? এবার একটু তাকায় দেখেন সেই নবী উম্মতের খবরটা কেমনে রাখেন। সুবহানাল্লাহ বলবেন না? আজকে যারা আসছি আমাদের খবর আমাদের